হুসাইন আহমদ কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে পেয়েছি। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, রেলগাড়িতে উঠছেন, পাশের সিট ওনার পাশে যে বসে আসে হলো হিন্দু মানুষ, হিন্দু হিন্দু মানুষটা সে রেলগাড়ির বাথরুমের ভিতরে গেছে, হুজুরে দেখছেন বাথরুমের ভিতরে গেছে, কে কার কথা বলি, শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর রাহিমাহুল্লাহর খাস উস্তাদ, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আমাদের সিলেটে যার অসংখ্য অগণিত খলিফা, অসংখ্য অগণিত খলিফাদার। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সারা জীবন রমজান মাস সিলেটে কাটাইছেন, বাড়ি ভারত কিন্তু রমজান কাটানোর জন্য সিলেটে আসতেন, পুরা রমজান সিলেটে কাটাইতেন, আবার রমজানের পরে ঈদের নামাজটা আয়া পড়তেন সরাসরি আমাদের গ্রামে, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম আমার নিজ গ্রাম, যে গ্রামে চারটা ইউনিয়ন একটা গ্রামে, ভালো করে বুঝছেন, আপনাদের এলাকার কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয় ঠিক না, আর আমাদের গ্রামটা চারটা ইউনিয়নে মিলে একটা গ্রাম হয়েছে, এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম, বৃহত্তম গ্রাম বানিয়াচং গ্রাম, দাওয়াত দিলাম আপনাদেরকে যাওয়ার জন্য, দেখতে যাবেন, আপনার সারাদিন লাগবে শুধু গ্রামের এই মাতার ওই মাতা খুঁজতে, যদি একজন মানুষের নাম জিজ্ঞেস করেন কেউ বলতে পারবে না, আপনাকে বলতে হবে ঢাকা শহরের মতো কোন পাড়া কোন মহল্লা কোথায় কোন মহল্লার বাড়ি কোন পাড়ার লোক কোন ইউনিয়নের লোক, এগুলো বললে কি পাওয়া যায়। সেই গ্রামে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঈদের নামাজ পড়তেন, কি বুঝেন, ঈদের নামাজ মানুষ কাদের সাথে পড়ে, যাকে বেশি আপন ভাবে ঠিক না, সবচেয়ে আপন কাছের মানুষ যাদেরকে মনে করে তাদের সাথে ঈদের নামাজ পড়ে, শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি ঈদের নামাজ পড়তেন, এজন্য আমাদের গ্রামেই, শুধু আমাদের গ্রামেই ওনার খলিফা আছে সাতজন খলিফা আমাদের গ্রামে, যারা কেউ এখন নাই সবাই জান্নাতে চলে গেছে। তো হিন্দু লোকটা বাথরুমে গেল, উনি দেখলেন বাথরুম থেকে আবার বাথরুম না সেরেই সে চলে আসলো, মাদানী আলাইহি রহমা জিজ্ঞেস করতেছেন হিন্দিতে যে তুমি গেলা চলে আসছো যে, কয় বাথরুম ভালো না, কে নষ্ট করে তো রাখছে, বাথরুম নষ্ট করে ফেলছে, এর জন্য রুচি হয়নি। সে শাইখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ 18 বৎসর যিনি হাদিস পড়াইছেন আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা, নবীরে শুনায়া শুনায়া, নবীরে শুনায়া শুনায়া নবীর হাদিস পড়াইছেন 18 বৎসর। এক হাদিস পড়াইতে যাইয়া হায়াত নবীর মাসালা আসলো, নবী কবরে জিন্দা না মুর্দা, ছাত্ররা বলতেছে হুজুর নবী কবরে জিন্দা এটা আমাদের বুঝে পড়ে না, যুক্তিতে ধরে না, হুজুর আমরা তো বুঝলাম আপনার কথায় বুঝলাম হাদিসের ভাষায় বুঝলাম নবীরা কবরে জিন্দা, কিন্তু জিন্দা কেমনে, মরা মানুষ জিন্দা কেমনে আমাদের বুঝে আসে না। হুসাইন আহমদ মাদানী বলেন তোমাদের বুঝে আসে না, তোমাদের বুঝে আসে না নবী কবরে জিন্দা বুঝে আসে না, তাহলে একটু তাকাও, একটু রওজার দিকে তাকাও। সমস্ত ছাত্ররা ঘুরে রওজার দিকে তাকাইছে, দেখে আল্লাহ সব কুদ্রতি পর্দা সরায়া নবী যে শুয়ে আছেন সব ছাত্ররে আল্লাহ দেখাইয়া দিছে, সুবহান, কত বড় বুজুর্গ ছিলেন, যার সালামের জবাব, যিনি যখন সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, দাদা আপনাকে আমার সালাম, নবীর বংশের লোক তো, নবী যে সালাম দিছেন ইয়া ওয়ালাদি কুইয়া, সমস্ত উপস্থিত মানুষ শুনছে আল্লাহ নবীর সালামের উত্তর, তার সালামের উত্তর নবী যে দিছেন সবাই শুনছে। সে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনি ওই হিন্দু লোকটার এই কথা শোনার পর একটু সময় কাটাইছেন, এরপরে উনি বাথরুমে ঢুকছেন, ঢুককে বাথরুমে ওনার ধরে নাই, বাথরুমে চাপ নাই, বাথরুমে ঢুককে এই বাথরুম নিজে হাত দিয়া পানি ব্যবহার করিয়া পরিষ্কার করছেন, বাথরুম পরিষ্কার করিয়া তিনি বের হয়ে আসছেন, আয়েশা বলতেছেন ভাই আপ যাও এখন যাও, আমি তো বাথরুম করে আসলাম, কই বাথরুমতে কোনো অসুবিধা নেই, বাথরুম ভালো পরিষ্কার এখন যাও। পরে হিন্দু লোকটা যায় বাথরুম করে আসলো, গেহে একদম পায় পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে গেছে,
এরা হলেন আমার নবীর খুলুক আজিমের ওয়ারিস, আমার নবীর খুলুক আজিমের ওয়ারিস। কারণ আমার নবী ইহুদি পায়খানা করে বিছানা নষ্ট করে গেছিল, মায়ার নবীর ইহুদি মেহমান হিসেবে এসেছিল আমার নবীকে খুন করার জন্য, নবীকে হত্যা করার জন্য। সেই ইহুদি হত্যা তো করতে পারে নাই, আল্লাহ সাহায্য করেছেন। যাবার সময় তার পেট খারাপ হয়ে গেছিল, সে বাথরুম নষ্ট করে বিছানা নষ্ট করে ফেলেছে মায়ার নবীর, চলে গেছে ইহুদি, চলে গেছে। বেশ দূর যাওয়ার পর শেষ সাইতে ইহুদি চলে যায়, পালায়া ভাগতেছে, মোহাম্মদ যদি আয় আমার পায় তাহলে হত্যা করে ফেলবে, হায় আমি তো মারতে পারবো না, আমি তো মরে যাব। আমার দি বাথরুমে এমনভাবে আল্লাহ তারে অসুস্থ বানায় দিছে, হে বিছানায় আয়ে বসতে পারে না, খালি বাথরুমে যায় আর আয়, বাথরুমে যায় আর আয়। এই অবস্থায় শেষ পর্যন্ত শেষ সাথের দিকে তাড়াতাড়ি ভাগতেছে যে আমার হাতে ছুরি আছে, যদি মোহাম্মদ পায় তাহলে তো আমার হত্যা করে ফেলবে। ইহুদি চলে গেছে, বেশ দূর যাওয়ার পর ইহুদি কয়, হায় হায় আমি তো ছুরি রেখে আসলাম আমার বালিশের তলে, ছুরিটা তো আনতে ভুলে গেলাম। তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন আমার রুমে ঢুকবেন, ঢুকে দেখবেন আমি নাই, বিছানাটা তুললে বালিশটা তুললেই তো ছুরি পেয়ে যাবেন, তখন তো বুঝে ফেলবেন আমি তার হত্যা করতে এসেছিলাম রাতের অন্ধকারে, আমি আর কদ্দূর যাব, আমাকে ধরে ফেলবে। তাড়াতাড়ি করে ছুরিটা নিয়ে আসি, সে দৌড়ে আসছে, আবার আয়েশা দেখে আল্লাহর নবী তিনি সে ঘরে তার রুমে পৌঁছার আগে নবীজি শেষ সাথে মেহমানের কি অসুবিধা হয়েছে কিনা, মেহমান কোন অবস্থায় আছে এটা দেখার জন্য নবী ঘরে ঢুকে গেছেন। ঢুকিয়ে আল্লাহর নবী দেখেন পুরা বিছানা নষ্ট, বিছানা নষ্ট, ওই মায়ার নবী তার এই ময়লা নিজে পানি দিয়ে পরিষ্কার করতেছেন। এই দৃশ্য দেখার পর ইহুদি মায়ার নবীর হাত ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান না গো নবী, আমি একটা খুনি, ভাড়াটিয়া খুনি, আবুল আহাবের স্ত্রী আমারে পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য টাকার বিনিময়ে, কিন্তু আজ আমি নিজের চোখে যে দৃশ্য দেখলাম এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়, আপনি সাধারণ কোনো মানুষ নন, অবশ্যই আপনি আল্লাহর নবী, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানাবেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়ারে হাদিরিন আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা ডাইনে বামে নিয়ে অনেক লম্বা করে ফেলতেছি, অসুবিধা দিতেছি আপনাদের না? তারপর আমি জানি আপনাদের এলাকায় এগারোটার উপরে ওয়াজ চলে না, বিভিন্ন জায়গায় মমিসিং এলাকায় গেলে আমাদেরকে বসায় রাত একটায়, একটার সময় প্রধান বক্তা বসে, এই জন্য মমিসিং এর ওয়াজ রাখলে আমাদের কলিজা কাঁপে, হাই রে রাত কয়টার সময় বসায় আল্লাহই জানে। কিন্তু আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ আপনারা এটা মানেন, ওলি আল্লাহর দেশ, সদস্য হুজুরের দেশ, আপনারা এটা মানেন এগারোটার ভিতরে প্রোগ্রাম শেষ করা, যাতে করে ফজরের নামাজ পড়তে কারো কষ্ট না হয়, ঠিক না? সামনের দিকে আগাই আমার বাইরা বন্ধুরা, যুবক আল্লাহর নবীর সাহাবি তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন, এইদিকে আল্লাহ পাক মঞ্জুর করেছেন ছেলে সন্তান, ছেলে সন্তান, মার কাছেই সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলেন, মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, ঘর থেকেই সন্তান যা কিছু দেখে তাই সবার আগে শিখে, বাবাকে যা দেখতে দেখে যা করতে দেখে সন্তান তাই শিখে, মাকে যা করতে দেখে সন্তান তাই শিখে। এজন্য মনে রাখবেন বাবার চেয়েও মায়ের গুরুত্ব অনেক বেশি, মার 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 আমলটাকে সন্তানরা বেশি ফলো করে, বাবাকে কম পায় মাকে বেশি পায়। পেটের মধ্যে যতদিন গর্বে ছিল যতদিন ততদিন মায়ের সাথেই সন্তান, দুধ খাইল যতদিন ততদিনও মায়ের সাথেই, এরপরে বাবা তো ঘরের বাহিনী কাজকর্মে লিপ্ত, বাবাকে বেশি পায় না, মাকে সন্তানরা বেশি টাইম পায়। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে, মা যদি নামাজি হো সন্তান নামাজি হয়, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা সন্তান পেটে নেওয়া যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয়, মা পেটে সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান বাজনা শুনে সন্তান বড় হয়ে গানের হাফিজ হয়, পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে আল্লাহর গোলাম সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়,
পর্দার ভিতরে যদি মা চলে সন্তান মেধাবী হয়, বেপর্দায় চলি চলে সন্তান গবি হয়, সন্তান মেধাবী হয় না, বোকা হয়, বোকা ব্রেন ডিলা হয়। এজন্য মনে রাখবা আল্লাহর নবী রহমতের নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, নবী বলেন মার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নিবে, হিসাব নিবে স্বামীর ঘরের হিসাব নিবে, সন্তানের হিসাবটাও মার কাছ থেকে আল্লাহ বেশি নিবে, বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে। এজন্য মায়েরা আমার খেয়াল করে শুনো, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে গেলেন দাওয়াতের কাজে গো, এইবার একজন মায়ের ভূমিকা তুমি একটু লক্ষ্য করে শুনো আল্লাহর বান্দি, কেমন ছিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কেমন ছিলেন একজন মা, কেমন ছিলেন একজন মা। সন্তানটার নাম রাখলেন রবিআতুর রায়, রবিয়া শব্দের অর্থ হলো বসন্তকালের বাতাস, এত সুন্দর একটা নাম রেখেছেন। সন্তান মাকে দেখে দেখে বড় হইতেছে, মক্তবে যাওয়ার বয়স, মাদ্রাসায় পড়ার বয়স যখন হলো, মা স্বামীর ওসিয়ত মতো নিয়ে গেলেন মদিনার মাদ্রাসায়, মসজিদে নববীর মাদ্রাসায় নিয়ে তিনি ভর্তি করলেন। নিয়ে বলতেছেন ওস্তাদজি আমার ছেলেটাকে আপনারা কোরআন শিখান, আমার ছেলেকে আপনারা হাফেজ বানান, আমার ছেলেটাকে একজন আলেম বানান, বাবার ওসিয়ত, বাবা দাওয়াতের কাজে চলে গেছে, কবে আসবে কেউ তা জানে না, জীবিত আসবে না ফিরত মৃত আসবে তাও জানি না, আদো আমার স্বামী আবার ফিরবি কিনা তাও জানি না গো। নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা দাওয়াতের কাজে বের হয়েছেন রে যুবক, বহু সাহাবি আর বাড়িতে ফিরেন নাই, সন্তানের কাছে আর ফিরেন নাই, যেখানে গেছেন সেখানেই কবর হয়ে গেছে। সালক্ষ সাহাবি বিদায় হজের ভাষণ, সোয়ালক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে মায়ার নবী তিনি বিদায় খোঁজের ভাষণ দিলেন। কিন্তু আজ মক্কা মদিনা তালাশ করে মাত্র 10,000 সাহাবির কবর পাওয়া যায়, 1,00,000 উপরে সাহাবায়ে কেরামের কবর নিজের মাটিতে হয় নাই, নিজের গ্রামে হয় নাই, নিজের এলাকাতে হয় নাই, চলে গেছেন আফ্রিকা, সেখানেই দাওয়াতের কাজ করেছেন, সেখানেই কবর হয়ে গেছে, চলে গেছেন চীন, সেখানেই কবর হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, মা যখন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন, কেমন মা, কেমন মা, সন্তান ও মা ভক্ত সন্তান, মা যা বলছেন শিশুকাল থেকে মায়ের তরবিয়তে বড় হয়েছেন, যেই সন্তান মা ভক্ত হয়, বাবা ভক্ত হয়, এই সন্তানের লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়, যেরকম সুবহানাল্লাহ, যেই সন্তান মা ভক্ত হয়ে বাবা ভক্ত হয়ে তার পরীক্ষার রেজাল্ট আল্লাহ ভালো করে দেয়। এরে যুবক, মার কথা অমান্য কইরো না, বাবার কথা অমান্য কইরো না রে, মা যদি কোনো কিছু নিষেধ করে, বাবা যদি নিষেধ করে, মনে রাখবা সেটা তোমার ভালোর জন্য করে, বাপ মা সন্তানের সর্বদা ভালো চায়, কখনো খারাপ চায় না। আজ বুঝো না কাল বুঝবা, আজ বুঝো না সময়ে বুঝবা, যেদিন তুমি বুঝবা ওই দিন আর কোনো কাজ হবে না, লাভ হবে না, শুধু চোখের পানি ঝরাইবারে যুব। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো, দিলের কান দিয়ে কথাগুলি শোনো। ছাত্র ছাত্রদের ভিতরে তিনিও পড়ালেখায় মগ্ন হয়ে গেলেন, ওস্তাদগণ তারা পড়াইতেছেন পড়াইতেছেন, অল্পদিনের ভিতরেই ওস্তাদগণ টের পাইলেন এই ছাত্র রবিয়া সাধারণ 10টা ছাত্রের মতো নয়, আল্লাহ তারে অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ দান করেছে, যেই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুনি, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া জেহেন, আল্লাহর দেওয়া মেধা আল্লাহ তারে দান করেছেন। অল্প দিনের ভিতরে তানি তিনি মাদ্রাসার 1 নম্বর ছাত্র, যেই কিতাব পড়েন এই কিতাব সাথে সাথে মুখস্থ হয়ে যায়, যেই কিতাব পড়েন এই কিতাব সাথে সাথে মুখস্থ হয়ে যায়, অল্প দিনের ভিতরেই তার পড়ালেখা শেষ, সকল ছাত্র 1 বছরে 1 ক্লাস পার হয়, হযরত রবিয়া 1 বছরে 2 ক্লাস পার হয়, সাধারণ কোন মেধা নয়, 16 বৎসর কেটে গেল, 16 বৎসর। এইদিকে রবিয়া তিনি জানেন না বাবা জীবিত নাকি মৃত, বাবা দুনিয়া আছে না, না
ছেলে তিনি জানেন না, মায়ের কাছ থেকে শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করি, মা গো আমার আব্বা কেমন, আমার আব্বার চেহারাটা কেমন গো, আমার আব্বার পোশাকটা কেমন, আব্বা লম্বায় কদ্দুর কেমন। মায়ের কাছ থেকে বাবা শুধু জানতে চায় যে এই সন্তান জন্মের পর থেকে বাবা পায় না, সেই জানে বাবার অভাবটা কেমন। আমার নবী রহমতের নবী জন্মের পরেই তিনি বাবা পান নাই, এজন্য বাবা ডাক্তার ভিতরে কত মায়া কত মধু। আমার নবিতা জানতেন না, আব্বু ডাক্তার ভিতরে কত মায়া নবিতা বুঝতেন না। যখনই কোনো শিশু বাচ্চা আব্বু কইয়া বাবার জড়ায় ধরত, মায়ার নবী দেখে দেখে চোখের পানি জড়ায় কানতেন। আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকত, আমিও তো আব্বু কইয়া এইভাবে জড়ায় ধরতাম। ভাইরা বন্ধুরা, রবিয়া বাবার অভাব তিনি টের পাইতেছেন, কিন্তু মা তিনি তো মা না, তিনি তো বাবার মতোই, মায়ের আদর বাবার স্নেহ মায়া মমতা সব দিয়ে তিনি বড় করতেছেন। ১৬ বৎসরের ভিতরে রবিয়া তিনি মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা এই মাদ্রাসারই হেড মুহাদ্দিস হয়ে গেলে, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস এই মাদ্রাসারই উস্তাদ, এই মাদ্রাসারই মুহাদ্দিস হয়ে গেলেন। পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা ওনার কাছে পড়তে বসে, বিভিন্ন মাঝহাবের ছাত্ররা পড়তে বসে, ইনি তো লেকচার দেন, ইনি লেকচার দেন, ওনার লেকচার হাদিসের এই হাদিসের ব্যাখ্যা শোনার জন্য হাজারো হাজারো ছাত্র এসে জমা হয়ে যায়। শুধু তাই নয় মদিনার মানুষ, মদিনার ওলামায়ে কেরাম, মদিনার সমস্ত মানুষ মায়া করে, মহব্বত করে, শ্রদ্ধা করে হযরত রবিআকে। মদিনার মসজিদ আমার নবীর মসজিদ, যেই মসজিদের মিম্বরে দাঁড়ায় মায়ার নবী নামাজ পড়াইতেন, ওই জায়গার ইমাম রবিআকে বানায় দিলে। মদিনার মসজিদের ইমাম, মার দিলটা কত খুশি হয়েছে, মার দিলটা কত খুশি হয়েছে। একজন মা জানে গো, সন্তান যখন হাফেজে কোরআন হয়, একজন বাবা জানে সন্তান যখন মুফতি মুহাদ্দিস হয়, তখন বাবার দিল কি পরিমাণ খুশি হয়। এজন্য মা দিল থেকে খুশি, আমার সন্তান শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম, চতুর্দিকে রবিয়ার সুনাম ছড়ায় পড়লো। হাদিসের বহুত বড় একজন রাবি হযরত রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় একজন রাবি হয়েছেন, অসংখ্য হাদিস তিনি নিজে বর্ণনা করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সবাই তার রেওয়ায়েতের হাদিস তারা এনেছেন। হযরত রবিয়াতুর রায়, হযরত রবিয়াতুর রায় তিনি এত বড় মুহাদ্দিস, ১৬টা বৎসর কেটে গেল। একদিন রবিয়া মাকে নিয়ে ঘরে দাঁড়ায় আছেন, ঘর থেকে বের হয়েছেন, মা সন্তানকে বিদায় দিবেন, বিদায় দিবেন, বিদায় দিবেন। রবিয়া তিনি চলে যাবেন, ক্লাসের টাইম হয়ে গেল, ঘরে আর কেউ নাই, মা আর ছেলে আর তো ঘরে কেউ নাই। ক্লাসের টাইমে তিনি মদিনার ক্লাস করাইতে যান মসজিদে নববীতে, মা থাকেন তখন একা। মা বিদায় দিতেছে, বাবা রবিয়া যাও। বিদায় দেওয়ার মুহূর্তে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে গেল, সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, কোনো কিছু না বইলে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন। হযরত রবিয়া তিনি দূর থেকে তাকায় দেখে অবাক হয়ে গেলেন, ঘটনা কি, এত এমন কাজ তো ১৬ বৎসরের ভিতরে আমি কখনো দেখি নাই। আমার ঘরের ভিতরে, আমার ঘরের সীমানার ভিতরে, আমার পর্দার ভিতরে আজ পর্যন্ত কোনো মানুষ এইভাবে ঢুকে নাই। মানুষটাকে, বৃদ্ধ মানুষটা ঢুকে যাইতেছে, রবিয়া তারে বাধা দিচ্ছেন, বাবা তুমি কে গো, তুমি দাঁড়াও, সামনে আইসো না, আইসো না, মুসলমানের ঘরে এইভাবে ঢুকার কোনো অনুমতি নাই, অন্যের বাড়িতে ঢুকতে গেলে আমার আল্লাহ বলে সালাম দাও, সালামের জবাব পাইলে তুমি ঢুকবা, যদি জবাব তুমি না পাও তুমি ফিরত যাইবা, এটা হলো ইসলামের আদর্শ। রবিয়া ডাক দিয়া বলেন, কে গো তুমি, বাবা দাঁড়াও, সামনে আইসো না, আইসো না, কারণ পাশেই মা দাঁড়ায় আছে, মা তো জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। রবিয়া তো তিনি দেখেছেন মা কি পরিমাণ পর্দা করে, কেমন
পর্দামাই না মা চলে, আজকে মা পাশে দাঁড়ানো হঠাৎ করে একজন 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 পুরুষ বৃদ্ধ মানুষ ঢুকে গেল, অনুমতি নাই, কোনো ধরনের কথা নাই, বার্তা নাই। রবিয়া বা যত বাধা দেন বৃদ্ধ মানুষটা বাধা মানতে রাজি না, উনি শুধু সামনের দিকেই আসতেছে। রবিয়া বাধা দেন ইনি শুধু সামনে আসে, রবিয়া বাধা দেন ইনি শুধু সামনে আসে। বলুন তো এইভাবে কারো বাড়িতে ঢুকবার অনুমতি আসেনি? আরেকটু জোরে, নিজের ঘরে ঢুকবার আগেও সালাম দিতে হয়, তাহলে অন্যের বাড়িতে কথা না বইলা অনুমতি না নিয়া কিভাবে ঢুকেন? ভাবি গো ভাবি 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 কইতে কইতে ঘরে ঢুকে একদম রান্নাঘরে গিয়ে হাজির, আবার ফাসক তো নামাজও পড়ি, পর্দার ওয়াজও শুনি, সব সব হারাম। শরীয়তে ভাবির সাথে কথা বলা যায় না না যায়, আলাল না হারাম? সবাই কয় না, বোঝা গেল রুগী আছে, অভাব নাই রুগীর। আলহামুকাল মউত, মায়ার নবী বলেন দেবর বাবির জন্য মরণ, মরণ জম জম, দেবরের সাথে বাবির দেখা করা হারাম, সাফ সাফ হারাম। যতজনে এই কাজ করতেছেন, বাবির কাছে যাইতেছেন, বাবির সাথে কথা বলতেছেন, প্রতিটা মুহূর্তে কবিরা গুণালিকা হইতেছে, প্রতিটা মুহূর্তে কবিরা গুণালিকা হইতেছে। আমরা বাহিরের মানুষের সাথে আলহামদুলিল্লাহ কিছু পর্দা করি, পর্দা বুঝিও, আমার মা বোনেরা অনেকে আছে ঘর থেকে বের হতে পর্দা বোরকা পরে আলহামদুলিল্লাহ বের হয়, কিন্তু ঘরের ভিতরে যে পর্দা আছে দেবরের সাথে, হ্যাঁ এরকমভাবে, আবার চাস্তলি চাচা, চাস্তলি মামা, চাস্তলি দাদা, চাস্তলি নানা, এদের সবার সাথে পর্দা করা ফরজ। চাচা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, চাস্তু মামা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, হ্যাঁ খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ। আর পুরুষের জন্য খালাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে পর্দা করা ফরজ। কথা বলা হারাম, কথা বলা, খালি হুজুর দেখলে মাথায় কাপড় দেওয়ার নাম পর্দা নয়, পরপুরুষ যাই দেখবেন সাথে সাথে নিজেরা আড়াল করে নেওয়া, এর নাম পর্দা, এর নাম পর্দা। যে মানুষ নিজের ঘরে ঢুকার সময় সালাম দিয়া ঢুকে, আল্লাহর নবীর হাদিস, এই ঘরে আল্লাহ রহমতের রহমত এমন ভাবে বর্ষণ করে প্রতিটা মানুষের দিলের ভিতরে মহব্বত বাড়ায় দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যায়, ভাই ভাই মহব্বত বেড়ে যায়, বাপ বেটায় মহব্বত বেড়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক একটু ফাটল, বেশি বেশি সালামের আমল করো, দেখবা মহব্বত কুদরতিভাবে আল্লাহ বাড়াইয়া দিবে। ভাইয়ে ভাই একটু দূরত্ব, সালাম বেশি বেশি দাও, পানি ফোড়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না, তাবিজ ফোড়া আনতে যাওয়া লাগবে না, আমল করো সালামের, মহব্বত আল্লাহ বাড়াইয়া দিবে। কারণ মহব্বতটা থাকে কোথায়? দিলের ভিতরে। কোথায় এই দিলের, দিলটা কার হাতে? জোরে বলেন, নাকি নিজে কোনো কারিগরি করা যায় দিলের মধ্যে? মেডিসিন খায়া কোনো লাভ নাই, আল্লাহর হাতে। আর জিন ভূতের আসর থাকে না, যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঢুকে এই ঘরে জিন্দিগিতে জিন ভূতের কোনো আসর থাকবে না, কোনো খারাপ জিন্নাতের কোনো দুষ্টামি থাকবে না, যদি ঘরে সালাম দিয়ে ঢুকার আমল করি। করবো না ইনশাল্লাহ, বাস্তব শুনবো, দুই একটা আমল তো নিয়ে যাওয়া দরকার, ঠিক কি না? মাইক দিয়ে আমি জানাই দিছি, আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, কোনো অসুবিধা হবে না, জবাব পাবেন, কারণ ঘরের মানুষে শুনছেনই না, শুনছে না? হ্যাঁ, যদি মাইকে না বলতাম তাহলে সমস্যা হইতো। এক লোক এরকম বৃদ্ধ মানুষ একদম শেষ বয়সে ওয়াজ শুনছে, ঘরে সালাম দিতে হয়, উনি কয় কপালে যা আছে আজকে ওয়াজ তো যেহেতু শুনলাম ঘরে সালাম দিয়েই ঢুকবো। উনি গেছে দাদা, তো দাদি দরজা খুলবে, দরজার পাশে গিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র দাদি দরজা খুইলে দিছে আর সালাম দিছে, উনি হাত উঠাইয়া সাথে সাথে দাদি দরজা আরো টাইট করে লাগাইছে, লাগাইয়া দিছে দৌড়, যাইয়া নাতিদেরকে ডাকে আর কয় তাড়াতাড়ি উঠো, তোদের দাদারে বুতে পাইছে, কয় বলছিলাম এত রাত্রে ওয়াজও যাইতো না, কোন বটগাছের তল দিয়ে মনে আসছে। তখন উনি দূর থেকে কয় না না আমারে বুতে পাই নাই, তুমি তো বুঝো না, আমি হুজুরের ওয়াজের উপরে আমল করছি, সুন্নতের আমল করছি, সালাম দেওয়ার সুন্নত। হযরত রবিয়াতুর রায় তিনি দেখতেছেন ওই বৃদ্ধ মানুষটা কোনো বাধা মানতেছে না, ইনি শুধু সামনে আগায়, চিন্তায় পড়ে গেলেন হযরত রবিয়া, এই অবস্থায় তিনি বাধা দিবেন, বাধা তো মানে না,
খারাপ ব্যবহার তো করতে পারেন না, কারণ তিনি তো নবীর নায়েবে রসুল, ঠিক কি না? কথা তো গালি তো দিতে পারেন না, নায়েবে নবী, ঠিক কি না? আমার নবীর আখলাক তার ভিতরে, কারণ নবীর নায়েবে রসুল যারা হয় এরা নবীর খুলকে আজিমেরও নায়েব হয়, যেরকম সুবহানাল্লাহ, এরা নবীর খুলকে আজিমেরও ওয়ারিস হয়, এজন্য এদের আখলাক এত সুন্দর। যত বড় আলেম তার আখলাক তত সুন্দর, যত বড় আল্লাহর ওলি তার আখলাক তত বড় সুন্দর, তত সুন্দর, তত সুন্দর। আমার ভাইরা বন্ধুরা, এইবার হযরত রবিয়া আর বাধা দিলেন না, বাধা না দিয়া মায়ের দিকে তাকাইতেছেন রবিয়া। তিনি ভাবতেছেন মা হয়তো বলবেন বাবা বাধা দে বাধা দে বাধা দে, লোকটারে আসতে দিবি না। কিন্তু হযরত রবিয়া তিনি দেখেন মা ডাক দিয়ে বলতেছে বাবা রবিয়া, বৃদ্ধ মানুষটা যখন এসেই পড়েছে তাহলে আর বাধা দিও না, তারে আসতে দেও, আসতে দেও বাবা, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে রে বাবা, তুমি তোমার ক্লাসে চলে যাও, বিষয়টা আমি বুঝতেছি, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায় রয়েছে, বাবা তুমি চলে যাও। রবিয়া তিনি চলে যাইতেছেন, মনে মনে ভাবতেছেন, অনেকগুলি মনের ভিতরে প্রশ্ন, জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই, হায় রে আজ আমার মা আমার পক্ষে তাকার কথা, কিন্তু না, তিনি তো তা করলেন না, তিনি তো ওই বৃদ্ধ মানুষটার পক্ষ নিয়ে নিলেন, তাহলে এই বৃদ্ধ মানুষটা কে, কী তার পরিচয়? মা কিন্তু পরিচয় দিলেই এখানে সব কিচ্ছা খতম হয়ে যেত, মা পরিচয় তিনি দিলেন না, বৃদ্ধ মানুষটার পরিচয় দিলেন না, বরং ছেলেকে বলতেছেন বাবা তুমি ক্লাসে চলে যাও, কারণ এই বৃদ্ধ মানুষটা আর কেউ নন, ইনি হলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রবিয়ার 16 বছরে হারানো বাবা। বাবা ছেলের পরিচয় জানে না, ছেলে বাবার পরিচয় জানেন না, কেউ কারো পরিচয় জানে না রে, এজন্য বাবারও মনে সন্দেহ, এই যুবক ছেলেটা আমার স্ত্রীর পাশে কে, কি তার পরিচয়, আমার স্ত্রীর পাশে এই যুবক ছেলে কেন, আবার ছেলের মনে পরিচয় এই বৃদ্ধ মানুষটাকে, কেন আমার মায়ের পাশে, এই বইলে দুজন দুই দিকে চলে গেলেন। রবিয়ার বাবা জিজ্ঞেস করতেছেন মাকে, জিজ্ঞেস করেন নিজের স্ত্রীকে, বিবি গো, ও বিবি, এই যুবক ছেলে শেষ কে, কি তার পরিচয়, তোমার পাশে কেন দাঁড়ায় ছিল, তাহলে তুমি কি পর্দা করা ভুলে গেছো, যুবক ছেলেটার পরিচয় কি, কেন তোমার পাশে দাঁড়ায় আছিল। রবিয়ার মা ডাক দিয়া কয় স্বামী গো পরিচয় পরে দিব, পরে দিব, এর আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, কেন, এক নম্বর হলো তুমি কেন সালাম দেওয়া ভুলে গেলা, তুমি কি নবীর সুন্নত জানো না, আমার নবীর সুন্নত হলো সালাম দিয়ে নিজের ঘরে ঢোকা, দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো, নবী লম্বা সফর করে যখন মায়ার নবী আসতেন এসেই নবী ঘরে ঢুকতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, ওখান থেকে নবী খবর দিতেন, তুমি কেন মসজিদে অবস্থান করলা না, তিন নম্বর হলো এত লম্বা সফর 16 বছর পরে এসেছো, এর ভিতরে তুমি নবীর রওজা 16 বছরে কোনোদিন দেখো নাই, আজকে এসেছো, তুমি কি মায়ার নবীর রওজা জিয়ারত করবা না, তুমি আগে কেন ঘরে আসলা, কেন তুমি নবী রওজা জিয়ারত করলা না, আগে তিনটা সুন্নত তুমি আগে আদায় করো, এরপরে জবাব দিব এই যুবক ছেলেকে, কি তার পরিচয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কথা বাড়ালেন না, তিনি বলতেছেন বিবি গো তুমি ঠিক বলেছ, আমি তো তিনটা সুন্নত তরক করে ফেলেছি, আমি যাইতেছি, এখনই আমি সংশোধন করে আসতেছি। চলে গেলেন মসজিদে নববীতে, যাইয়া তিনি নামাজ আদায় করলেন, তারপরে নামাজ আদায় করে নবীর রওজার পাশে আসলেন, আয়েশা নবীর রওজা জিয়ারত করলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আমার নবীর রওজা জিয়ারত করেন, হঠাৎ করে তাকায় দেখেন নবীর রওজার পাশে বসে ওই যুবক ছেলেটা, যেই যুবক কিছুক্ষণ আগে তার স্ত্রীর পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর,
নূরে ঝলমল ঝলমল করে গো, তিনি উস্তাদের আসনে বসা, হাদিসের আসন মসনদে বসা, সামনে অসংখ্য অগণিত ছাত্র বসা, আর মায়ার নবীর হাদিস পড়াইতেছেন। নবীর প্রতিটা হাদিস মায়ার নবী রওজায় শুয়া শুয়া শুনতেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া চোখের পানিটা জরা জরা কান্দে আর কয়, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি দিতা, আমাকে যদি এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত। আমার সন্তান হাদিস পড়ায়, আমার নবীর হাদিস পড়ায়, এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, আর আমি দেখতাম গো কলিজা আমার টান্ডা হয়ে যাইত। চেয়ে তিনি কান্দতেছেন, রবিয়া তিনিও দেখতেছেন ওই বুড়া মানুষটা রওজার পাশে বৈশা ওনার দিকে তাকায় তাকায় কান্দতেছে, ছাত্ররাও দেখতেছে যে লোকটা এইভাবে যারে কান্দতেছে, ঢেউ উঠে গেছে তার কান্নার, ঢেউ উঠে গেছে কান্নার। রবিয়া বলেন, বাবা ওই দিকে তাকায়ও না, ক্লাসের দিকে তাকাও, হাদিসের দিকে তাকাও, পড়া তোমরা শোনো। হযরত রবিয়া তিনি ছাত্রদের চেহারা ঘুরায় দিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর রওজা জিয়ারত কইরা ঘরের পাশে যায় সালাম দিয়া ঘরে ডুইকে বলেন, বিবি গো, ও বিবি ও বিবি ও বিবি, আমি সুন্নত আদায় করেছি গো, কিন্তু নবীর রওজার পাশে যাইয়া আমি ওই যুবককে পেয়েছি যে যুবক তোমার কাছে দাঁড়ানো, আমি দেখেছি সে নবীর হাদিস পড়ে, আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য গণিত ছাত্র বসে বসে হাদিস পড়া শুনে, বিবি গো দেখে আমার দিলটা বেঁধে রাখতে পারলাম না, আমার কান্নার ঢেউ উঠে গেল, আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতাম, এমন একটা সন্তানের বাবা হইতাম, আমি যদি হাসরের মাঠে পরিচয় দিতে পারতাম, মালিক আমি একজন মুহাদ্দিসের আব্বা, আমি একজন হাফেজ কোরআনের আব্বা, আমি একজন মুফতি সাহেবের আব্বা, এই পরিচয় যদি আমি আল্লাহর সামনে দিতে পারতাম গো বিবি, আমার তো এখনো কান্না থামে না। বিবির সাথে সাথে চোখের পানিটা মুইসা, স্বামীর কপালে চুমু দিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী কান্না করো না গো স্বামী, শুকরিয়া আদায় করো যেই ছেলেরে তুমি ওই জায়গায় হাদিস পড়াইতে দেখছ, কিছুক্ষণ আগে যে তুমি যে তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো এই ছেলের নাম হলো রবি আ, যে তোমারই ঔরজাত সন্তান। মে তালিবে মাওলা কো মেরে ইশকে নিরালা, মে তালিবে মাওলা কো মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহান জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহান জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাগা গৈর খুদায়ার নদারম, যদি আদ খুদা গিচ দিগর কার নদারম, যদি আদ খুদা গিচ দিগর কার নদারম। একটু জোরে সুরে বলি, আল্লাহু আকবার। রবিয়াতুর রায় পরিচয় পেয়ে গেলেন, বাবা সেই সন্তান হলো তার নিজের সন্তান, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দতেছেন, আর বলতেছেন, বিবি গো, ও বিবি চলো আমার ছেলের কাছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। মা বাবা দুজন আসলেন মসজিদে নববীর কাছে, রবিয়া তিনি তো পড়াইতেছেন কিন্তু মাতার ভিতরে টেনশন, এই বৃদ্ধ মানুষটাকে কি তার পরিচয়, কি তার পরিচয়, পড়াইতেছেন হাদিস কিন্তু মনের ভিতরে টেনশন। বাবার টেনশন তো দূর হয়ে গেছে, বাবা পরিচয় পেয়ে গেছে, কিন্তু ছেলে এখনো বাবার পরিচয় পায় নাই, পড়াইতেছেন টেনশন মাথার ভিতরে। দরজার পাশাপাশি আইসাই মা ডাক দিলেন আড়াল থেকে, পর্দার আড়াল থেকে মা ডাক দিলেন, বাবা রবিয়া। যেই মাত্র মায়ের ডাক শুনতে পেলেন রবিয়া,
সাথে সাথে তিনি পড়া বন্ধ করলেন, বন্দা করে চলে আসতেছেন। তিনি তো মা ভক্ত সন্তান, সারা জীবন মায়ের কথা অমান্য করেন নাই গো, এজন্য আল্লাহ জিন্দগি উজালা করে দিছে, আল্লাহ ভবিষ্যৎ সুন্দর করে দিছে। এর যুবক বাপ মার কথাকে একশো একশো মাইনা চলো, আল্লাহ তোমার দুনিয়ার সামনের জীবনটা উজ্জ্বল করে দিবে, সামনের সমস্ত পথগুলি আল্লাহ আসান করে দিবে, লেখাপড়ার সব গাঁটগুলি আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে। তুমি ব্যবসা করো, ব্যবসায় উন্নতি চাও, বাপ মারে খুশি রাখো, চাকরি চাও, বাপ মারে খুশি রাখো। যখনই বাপ মার অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ পাক তোমার দুনিয়ার জীবনের সবগুলি বাধা দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সবগুলি বাধা আল্লাহ দূর করে দিবে। রবিয়া তিনি পড়া বন্ধ করে তিনি আসলেন মায়ের কাছে, আয়েশা তিনি দেখেন হায় হায় ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের কাছে দাঁড়ানো, মায়ের কাছে এখনো দাঁড়ানো। রবিয়া তিনি তো পরিচয় পান না, তিনি কে? এমনি কাছে আয়েশা মাতারা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছেন লজ্জায়। মা তখন ডাক দিয়া বলতেছে কাছে গিয়া কপালে চুমু দিয়া, কই বাবা রবিয়া, লজ্জা পাইতেছো? বাবা লজ্জা পাওয়ার কারণ নাই, তোমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করে নাই, পর্দার ভিতরে থেকে আমি তোমাকে লালন পালন করেছি, এজন্য আল্লাহ তোমার জেহেন জাকাত মেধা শক্তি বাড়ায় দিছে। শেষ বয়সে মা পর্দার ব্যাঘাত ঘটাই, মুনারে বাবা যারে তুমি পাশে দেখতেছ ইনি বেগানা কেউ নয়, ইনি তোমার বাবা যিনি ষোলো বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। বাপ বেটায় কোলাকুলি, বাবার সন্তানকে বুকে জড়ায় কান্দে, সন্তান বাবাকে জড়ায় ধরা কান্দে, বাবায় কান্দে, আল্লাহ গো তুমি যে আমাকে এমন একটা সন্তান উপহার দিয়েছো, আল্লাহ তুমি যে আমার এমন সন্তান দিয়েছো, আর ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমারে আমার আব্বারে দেখাইছো, আব্বারে যে দেখাইছো। এই বইলা বাপ বেটা দুজন কান্দে, বাবা কপালে চুমু খায়, সন্তান বাবার কপালে চুমু খায়। বাবা মনে নাই খো, এই অবস্থায় দুজন যখন বাড়ির দিকে রওনা দিবে, বাড়ির দিকে রওনা দিবে, কে আগে যাবে কে পিছনে যাবে এই নিয়ে লাগছে এখন একটু, এই নিয়ে বিতর্ক। বাবাই কয়, বাবাই কয় ছেলেরে, বাবা রবিয়া তুমি আগে যাও, আমরা তোমার পিছনে পিছনে হাঁটবো। কিন্তু ছেলে কয়, না না বাবা আমি আগে না, বাবা তুমি আগে যাও, তুমি বড়, বাবা তুমি বড়, তুমি আব্বা তুমি আগে যাও, আমরা পিছনে যাব। বাবাই কয়, না বাবা আমি বড় না, তুমি বড়, তুমি আগে যাও, আমরা পিছনে যাব। কিন্তু ছেলে আগে যায় না, ছেলে কয়, না আব্বা তুমি বড়, তুমি আগে আমরা পিছনে। এটাই হলো মাদ্রাসার শিক্ষার আদব, এটাই হলো আমার নবীর আদব, এটাই হলো কোরআনের কোরআনের শিক্ষার আসর, নবীর শিক্ষার আসর। মাদ্রাসার ছাত্রগুলি দেখবেন উস্তাদের জুতা বাইল করে দেয়, জুতা সোজা করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়, উস্তাদদের সাথে ছাত্ররা বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না। শিল্পপতির বাপ মা, শিল্পপতির বাপ মা বিদ্যাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজে কোরআনের বাপ মা, আলেমে দ্বীনের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ দেখাতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? বাইরা বন্ধুরা রবিয়া বলতেছে, না আব্বা আপনি আগে যান, বাবাই কয়, না বাবা তুমি আগে যাও। এই অবস্থায় কে আগে যাবে, কে বড়, কে বড়, কে বড়, এই নিয়ে লাগছে। বাবা ভাইয়েরা আমার, রবিয়া বলতেছে আমিও না বাবা তুমিও না, আম্মা সিদ্ধান্ত দিবে কে আগে যাবে কে পরে যাবে। মা তুমি বলো, তুমি বলো গো মা, কে আগে যাবে কে আগে যাবে, কে বড়, মা তুমি ফয়সালা দাও, তোমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। যেই মাত্র মার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কেমন মা, কেমন মা? মায় কয়, বাবারে যদি আমার সিদ্ধান্ত মেনে নাও, তাহলে আমার যুক্তিতে বলে তুমি বড়, বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। হযরত রবিয়া কই, মা কেমন করে, তুমি কোন যুক্তিতে এই সিদ্ধান্ত দিয়েছো, কোন যুক্তিতে আমি বড়? মা কই, বাবা রে
দুনিয়াতেও হলে তুমি বড়, আখিরাতেও তুমি বড়, দুনিয়াতেও তুমি বড়, তুমি মসজিদে নববীর ইমাম। তুমি যদি মসজিদে নববীর ইমামতি করো, বাবা যদি তোমার পিছনে নামাজে দাঁড়ায়, বাবা তোমার পিছনেই দাঁড়ায়, ছেলে যদি ইমাম হয়, বাবা মুক্তাদি হয়, ছেলে আগে থাকে, বাবা পিছনে থাকে, দুনিয়াতেও আল্লাহ তোমাকে আগে বাড়ায় দিছে, তোমার বাবা পিছনে, হাশরের ময়দানে আল্লাহ পাক নবীর নায়েব বানায় তোমাকে সামনে যাইতে বলবে, আর তখন তুমি বলবে, মালিক আমার আব্বা আম্মা সারা আমি জান্নাতে যাইমু না, আমাদেরকে খুইজা, তোমার পিছনে জান্নাত দেওয়া হবে। ভাইরা আমার খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো, সমাজের ভিতরে দুই ধরনের প্রতিষ্ঠান, এক হলো জাগতিক শিক্ষা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাকে জাগতিক শিক্ষা বলা হয়। জাগতিক শিক্ষার দ্বারা একজন মানুষ দুনিয়া কামানো চিনে, ডাক্তার হওয়া চিনে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, জজ হতে পারে, উকিল হতে পারে, দুনিয়া কেমনে কামাই করতে হয় ভালো করে বুঝে, ভালো করে সেটা জানে, সেই পথ ঘাটগুলি তার বোঝানো হয়, তার শেখানো হয়। আরেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আল্লাহর গোলাম, সেই প্রতিষ্ঠানগুলি হলো দ্বীনী শিক্ষা, যেই জায়গার ভিতরে আল্লাহর কালাম পড়ানো হয়, আমার নবী রহমতের নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ শিখানো হয়, সেই প্রতিষ্ঠানগুলির নাম হলো মাদারিসে কওমিয়া, যেখানে কোনো নেতার আদর্শ শিখানো হয় না, কোনো নেত্রীর আদর্শ শিখানো হয় না, লেলিনের আদর্শ মাদ্রাসায় পড়ানো হয় না, কালমার্সের আদর্শ মাদ্রাসায় শিখানো হয় না, মাও সেতুংয়ের আদর্শ মাদ্রাসায় শিখানো হয় না। মাদ্রাসায় যদি শিখানো হয়, সেই আদর্শ হলো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক, যেই আখলাক হলো খুলুকে আজিম, যার উপরে কোনো চরিত্র নাই, এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আচরণ আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন, ওই আদর্শটাই মাদ্রাসায় পড়ানো হয়, টেকে না জোরে কা। এজন্য আমার সন্তানকে জন্ম দেওয়ার পর, মানুষের সন্তান জন্ম নিয়েই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয়, কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়ে মানুষ হয় না, তার মানুষ বানাইতে হয়, মানুষ বানাইতে হয়, যার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান, হালাল হারামের জিন্দগি, যার ভিতরে আমার নবীর আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুর রহমানে বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন, কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, কোরআনের শিক্ষা সেটা আল্লাহ আগে আনলেন কেন, মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে নিলেন কেন? অথচ তরতিবের দিক দিয়ে যদি আমরা লক্ষ্য করে দেখি, আল্লাহর গোলাম, মানুষ সৃষ্টি হয় আগে, মানুষের জন্ম হয় আগে, এরপরে শিক্ষা লাভ করে, চাই সে মাদ্রাসায় পড়ুক, চাই সে স্কুলে পড়ুক, শিক্ষা লাভ করে জন্মের পর। কিন্তু আল্লাহ পাক সূরাতুর রহমানের ভিতরে তিনি তরতিবের ভিন্ন করে ফেললেন, আগে নিয়ে আসলেন কোরআন শিক্ষার কথা, এরপরে তিনি বললেন মানুষ সৃষ্টির কথা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে এই কথা তারা সবাই ধরেছেন, বিস্তারিত তারা লিখেছেন। সার কথা হলো, আল্লাহ বুঝাইতে চাইলেন, শোনো, যার জীবনে কোরআন নাই, যার জীবনে হালাল নাই, হারাম নাই, যার জীবনে জায়েজ নাই, নাজায়েজ নাই, শুধু টাকা কামানো, শুধু পয়সা কামানো শিখেছে, কেমনে টাকা কামাই করা করতে হয়, শুধু এতটুকুই শিখেছে, কিন্তু কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোন পথে কামানোর আমার অনুমতি আছে, কোন পথে আমার অনুমতি নাই, এই সমস্ত বিষয় যার জীবনে নাই, জীবনে নাই রে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মানুষের কাছে সে মানুষ হলেও, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু মানুষের কাছে মানুষ হইলেও আমি আল্লাহর কাছে মানুষ হতে পারে নাই, কারণ তার জীবনে জায়েজ না জায়েজ,
হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ হালাল হারাম নাই হায়ওয়ানের কাছে। হায়ওয়ানের জীবনে জায়েজ না জায়েজ পাওয়া যায় না, হালাল হারাম পাওয়া যায় না। শিয়ালের জীবনে কোনো জায়েজ না জায়েজ নাই, গরু ছাগলের জীবনে হালাল হারাম বলতে কিছু নাই। যা পায় তা খায়, যা দেখতে মন চায় তা দেখে, যেদিকে হাঁটতে মন চায় সেদিকেই হাঁটে। কেউ তারে বাধা দেয় না, কেউ তারে বাধা দেয় না, বাধা দেওয়ার কোনো আপত্তিও তার নাই, কোনো শরীয়তের বিধিবিধানও নাই। আল্লাহ বলেন মানুষ হওয়ার পর যেই মানুষটাও তার জীবনে শুধু যা চায় তাই পায়, যা খাইতে মন চায় তাই খায়, যা দেখতে মন চায় তাই দেখে। দেখতে পারবো কি পারবো না অনুমতি আসেনি নাই, খাইতে পারবো কি পারবো না অনুমতি আসেনি না নাই, এই চিন্তা যেই মানুষ করে না, আল্লাহ বলেন তার জীবনে আর হায়ওয়ানের জীবনে কোনো তফাত না। ডাক্তার হয়েছে, নর্মাল ডেলিভারি কেস ভালো করে ডাক্তার জানে মহিলাটার নর্মাল ডেলিভারি হবে, কিন্তু তার হাসপাতালে যদি নর্মাল ডেলিভারি হয় তাহলে বিল কম আসবে, এই চিন্তা করে টাকার লোভে পড়ে, 30-40 হাজার টাকার লোভে পড়ে, কয় সিজার করা লাগবে, যদি সিজার না করো মাও মরবে বাচ্চাও মরবে। সত্য কথা বললো না মিথ্যা কথা বললো? খালি মিথ্যা না, ডাহা মিথ্যা। যে ডাক্তার 30,000-40,000 টাকার লোভে পড়ে একজন সুস্থ মহিলাকে চিরদিনের জন্য অসুস্থ বানায় সিজার করে, এই ডাক্তাররে আপনারা মানুষ বলবেন না অমানুষ বলবেন? অমানুষ, আল্লাহ এই কথাই বলেছেন। সে দেখতে মানুষ, মূলত সে অমানুষ, হাতে পায়ে নাকে চোখে সে মানুষের মতো, কিন্তু তার মূল পরিচয় সে হায়ওয়ানের মতো। হায়ওয়ানেরও চোখ আছে, হায়ওয়ানেরও মুখ আছে, হায়ওয়ানেরও কান আছে, যেমনভাবে তারও চোখ কান নাক আছে, তফাত নাই মোটেও। কারণ হায়ওয়ান সেও কোনো চিন্তা করে না কিছু করতে যায় এটা হালাল না হারাম, যে মানুষ চোখ কান নাক মুখ দেমাক টাকার পরেও কোনো কাজ করার আগে একটু ভাবে না এটা হালাল না হারাম, তার জীবন আর হায়ওয়ানের জীবনে কোনো তফাত নাই। আল্লাহ এই কথা বলেছেন, উলাইকাকাল আনআম বাল হুম আদল, এর চেয়েও আরো নিকৃষ্ট, হায়ওয়ানের চেয়েও নিকৃষ্ট। কারণ হায়ওয়ানরে কেউ বুঝায় না, হায়ওয়ানের কানে কোরআনের আওয়াজ যায় না, হায়ওয়ানরে উলামায়ে কেরাম তশকিল করে না, দাওয়াত তবলিগ গরু ছাগলের কাছে যায় না, কিন্তু তুমি মানুষ, তোমার কানে কোরআনের আওয়াজ যায়, তোমার কাছে দাওয়াত তবলিগের সাথীরা যায়, তোমাকে জান্নাত জাহান্নামের কথা শোনানো হয়। হায়ওয়ানের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানায় নাই, তোমার জন্য বানাইছে, এত কিছু তোমারে বুঝানো হয়েছে, গরু ছাগলে বুঝানো হয় না, এরপরে সে অন্যায়টা করে। তোমারে বুঝানোর পরেও যদি তুমি হায়ওয়ানের মতো অন্যায় করো, আল্লাহ বলে তুমি হায়ওয়ানও না, এর চেয়েও আরো নিকৃষ্ট, এর চেয়েও আরো নিকৃষ্ট। বাল হুম আদল। প্যার হাজিরিন, এজন্যই কোরআন মানুষকে মানুষ বানায়, কোরআন আমার সন্তানকে মানুষের সন্তান বানায়। আল্লাহর কালামের শিক্ষা, হালাল হারামের পরিচয়, জান্নাত জাহান্নামের পরিচয় সন্তানকে মানুষের সন্তান বানায়। আমার ভাইয়েরা বন্ধুরা, যে সকল বাপ মা শিশু সন্তানের হক নষ্ট করেন, শিশুকালে তার আল্লাহর পরিচয় শেখান না, কোরআন হাদিসের শিক্ষা দেন না, এরা সন্তানের ব্যাপারে বহুত বড় হক নষ্টকারী, আল্লাহর আদালতে তারা আমানতে খেয়ানতকারী হিসাবে কাট করা দাঁড়াবে। বাপ মা, বাপ মা দাঁড়াবে, মামলা দিবে কে? মামলা দিবে সন্তান, মামলা দিবে সন্তান। সন্তান বলবে আল্লাহ আমার বাপ মা তারা ভালো করে বুঝতেন কোন শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোন শিক্ষার দ্বারা তোমার পরিচয় পাওয়া যায়, কোন শিক্ষা লাভের দ্বারা হালাল হারাম জানা যায়। আল্লাহ আমি ছোট মানুষ ছিলাম, আমি বুঝতাম না, আমি জানতাম না, আমার বাপ মা তো বুঝতেন, কেন তারা আমার ওই শিক্ষা দিল না? আল্লাহ তোমার আদালতে আমার মামলা, আজ আমি যদি জাহান্নামে হই আমার বাপ মারে জাহান্নামে আমার চেয়ে ডাবল শাস্তি দাও। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা, ডাবল শাস্তি দাও বাপ মারে। সন্তানের মামলায়
বহু বাপ মা আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে। সেদিন সন্তান বিন্দু পরিমাণ বাপ মার প্রতি দরদ দেখাবে না, একটু ভালোবাসা দেখাবে না, একটু মায়া দেখাবে না। বাপ মা বারবার বলবে, বাবা রে ভুল হয়ে গেছে, মামলা তুলে নে। সন্তানে বলবে, বাবা চিনি না, পরিচয় জানি না, আজ শুধু আমি আমাকে চিনি, আমি কিভাবে বাঁচবো? তোমাদের কি দোষী বানায়া যদি আজ হাসরের মাঠে আমার মুক্তির ব্যবস্থা হয়ে যায়, কোনো আপত্তি নাই। বাবা বলবে, বাবা তোর জন্য না জীবন শেষ করে দিলাম, তোর জন্য না আমি রাতকে দিন বানাইলাম, তোর জন্য না রক্ত পানি করলাম। মা বলবে, বাবা কত রাত তোর জন্য পাহারাদারি করলাম, বাবা একটু মাফ করে দে। সন্তান বলবে, কোনো পরিচয় জানি না, কোনো দরদ হাসরের মাঠে চলবে না, আমি শুধু আমাকে চিনি, কিভাবে আজ আমি বাঁচব? সন্তান চাইবে বাপ মারে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে, বাপ মা চাইব সন্তানরে বিপদে ফেলাইয়া নিজে বাঁচতে। কেউ কারো প্রতি হাসরের মাঠে বিন্দু পরিমাণ দরদ দেখাবে না। তাহলে এই সন্তানের জন্য, এই সন্তানের জন্য আপনি যেই সন্তানের জন্য রক্ত বাণী করে দিনকে রাত বানায়া ইনকাম করতেছেন, সন্তান পালতেছি খাওয়াইতেছি, এই সন্তানের মামলায় যদি আমি আটকা পড়ি তাহলে বাঁচার কোনো উপায় আছে? আমার বায়রা বন্ধুরা যুবক, এজন্য খেয়াল করে মনোযোগ দিয়ে শোন, শিশুকালে সন্তান, শিশুকালটা হলো আমার সন্তানের জন্য জীবনের মূল ফাউন্ডেশন। এই মূল ফাউন্ডেশনের বয়সটা তার আগে ঠিক করো। সন্তানকে তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, অসুবিধা নাই, আমরা নিষেধ করবো না। আল্লাহর গোলাম, আমরা বলবো না ডাক্তার বানায়ও না, আমরা বলবো না ইঞ্জিনিয়ার বানায়ও না, আমরা বলবো না প্রফেসর বানায়ও না। এই দেশে ডাক্তারের প্রয়োজন, ইঞ্জিনিয়ারের প্রয়োজন, কিন্তু তার আগে তারে মুসলমানের সন্তান বানাও। ডাক্তার পরিচয় তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ারের পরিচয় তার বড় পরিচয় নয়, সন্তানের সবচেয়ে বড় পরিচয় সন্তান হলো আমার মুসলমানের সন্তান, ঠিক কিনা জোরে কর। এজন্য সবার আগে তারা মুসলমানের সন্তান তারে বানাও, সবার আগে মুসলমানের সন্তান বানাও। কেমন করে বানাবা, কেমন করে বানাবা? কই শিশুকালেই পাঁচটা বৎসর তারে নুরানি মাদ্রাসায় পড়ান, ডাক্তার বানাবেন পরে বানান, ইঞ্জিনিয়ার বানাবেন তারে পরে বানান, কলেজে পড়াবেন পরে পড়ান, হাই স্কুলে ভর্তি করবেন তারে পরে পড়ান, আগে তারে পাঁচ বৎসর নুরানি মাদ্রাসায় আপনি পড়ান। আজকাল কওমি মাদ্রাসায় পাঁচ বৎসর নুরানি ক্লাসগুলাতে অঙ্ক ইংরেজি স্কুলের সমমানের পড়ানো হয়, সিলেবাসের ভিতরে ঢুকানো হয়েছে। কেন ঢুকানো হয়েছে? এই কথাটা চিন্তা করেই ঢুকানো হয়েছে। স্কুল কলেজের ছেলেরা সেও যদি মাদ্রাসায় পড়ে হাই স্কুলে যেন ভর্তি হতে পারে, ক্লাস ফাইভ পর্যন্ত নুরানি শিক্ষা লাভ করার পর সন্তান যেন হাই স্কুলে ভর্তি হতে পারে। রে যুবক, যদি সে হাই স্কুলে গিয়ে অঙ্ক ইংরেজি সমানভাবেই তাল মিলায় চলতে পারে, তাহলে আমার পাইপ পর্যন্ত পাঁচ বছর মাদ্রাসায় পড়াইতে কোনো অসুবিধা আছে? আর একটু জোরে কন্যা, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। দায়িত্ব আদায় হবে আমার, আমার জিম্মাদারি আদায় হবে, সন্তানের পাওনা, সন্তানের হক আমার দ্বারা আদায় কইরে আল্লাহর গোলাম। পাঁচ বছরে আমার সন্তান কোরআন ভালো করে জানবে, হাদিস ভালো করে জানবে, আমার আল্লাহর পরিচয় সে ভালো করে অন্তরে লিখে নেবে, নবীর আদর্শ অন্তরে জেনে নিবে। এরপরে ছেলে যদি হাই স্কুলেও যায় বেনামাজি হবে না, ছেলে যদি কলেজেও যায় বেনামাজি হবে না, ভার্সিটিতে যদি যায় ভর্তি হয় সেখানেও নাস্তিকদের দলে যাবে না, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি আপনার সন্তান পড়ে, পাঁচ বছর যদি মাদ্রাসায় শিশুকালে পড়ায় তারে সারেন, ভার্সিটিতে গেলে নাস্তিকদের বিরেতাই কেউ তাকবে, কেউ তারে ফিরে রাখতে পারবে না, বাধা দিতে পারবে না, কোরআনের বিপক্ষে কথা বলতে পারবে না, প্রতিবাদ করবে। কারণ শিশুকালে তার দিলের ভিতর পাথরে কুদাই করে আল্লাহর নাম, পাথরে খুদাই করে কোরআনের মহব্বত কলিজার ভিতরে আপনি ঢুকায় দিছেন। এজন্য ছেলে ভার্সিটিতে গেলেও সে কোরআনের বিরুদ্ধে বলবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে না। ভাইরা বন্ধুরা, জন্য বলি আল্লাহর গোলাম, মনে রাইখো
সন্তান তুমি জাগতিক শিক্ষায় পড়াও পড়াইতে চাও তোমাকে বাধা দেই না রে আল্লাহর গোলাম কিন্তু হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো যদি আদর্শ সন্তান বানাইতে চাও যদি তুমি মানুষের সন্তান বানাইতে চাও মুসলমানের সন্তান যদি বানাইতে চাও যদি সন্তানের মামলা থেকে আল্লাহর আদালতে বাঁচতে চাও তাহলে শিশুকালে 5 বছর মাদ্রাসায় পড়াও এরপরে যদি আপনি তারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বাধা নাই আর যদি আপনি নিয়ত করেন না না আমি ডাক্তার বানাবো না ইঞ্জিনিয়ারও বানাবো না আমি হাফেজ কোরআন বানাবো আলেমে দিন বানাবো তাহলে তো নূরুন আলা নূর নূরুন আলা নূর কারণ ভাইরা মনে রাখবা খেয়াল করে শুনে আল্লাহর গোলাম একটু মনোযোগ দিয়ে শোন যেই বাবা যেই মা সন্তানটারে দিন শিখাবে হাফেজ কোরআন বানাবে আলেমে দিন বানাবে সমাজের মানুষগুলি এক তালে চলতেছে স্রোতের তালে তালে চলতেছে সবাই স্কুলের দিকে ধাবিত কলেজের দিকে ধাবিত কিন্তু যেই বাপ মা স্রোতের তালে তালে চলল না স্রোতের উল্টা দিকে চলল আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য যেই সন্তানের বাবা মা স্রোতের তালে তালে না চইলা স্রোতের উল্টা চলল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বাপ মারে হাজার আরো কোটি মানুষের ভিতরে আল্লাহ তালাশ করবেন নবীর বাপ মা আসবে আল্লাহ বলবেন তোমাকে খুঁজি না ওলি আল্লাহর বাপ মা আসবে আল্লাহ বলবেন তোমাকে খুঁজি না হাসরের মাঠে আমি আল্লাহ খুঁজতেছি কোথায় সেই হাফেজ কোরআনের মা কোথায় সেই আলেমের বাবা রে মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়ালবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা আল্লাহ যখন কোরআনের হাফেজের মা বাবাকে পাওয়া যাবে তখন আল্লাহ ডাক দিয়া বলবে আমি তোমাকে খুঁজতেছি আমি আজ তোমাকে খুঁজতেছি দুনিয়ার জগতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছিল তার উস্তাদ সমাজের মানুষজন রে কিন্তু আজ হাসরের মাঠে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ নিজে লা জিদ্দালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা লা মিসলা ওয়ালা সাওয়ার মিসলা ওয়া নাযীরা মান কালা সিওয়া যালিকা কদ কালা মুহালা من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو لمولا মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার আরে কুদর আল্লাহু আকবার আমাদের আওয়াজ তো উঁচু হবে দুশমনদের আওয়াজ তো তো নিচু হবে তো আস্তে কেন জোরে বলেন আমাদের আওয়াজ উঁচু হওয়ার দরকার আছে নি না নাই কারণ আমরা আল্লাহর পক্ষে গান গাই আল্লাহর পক্ষে গান গাই আল্লাহর পক্ষে আওয়াজ দেই আমরা তো হকের পক্ষে বাতিলের আওয়াজ যদি উঁচু হয় হকের আওয়াজ আরো উঁচু হওয়া দরকার টেকে না বাংলাদেশে নাস্তিকের সংখ্যা বেশি নাকি ইমানদারের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা বেশি এরপরও এত নাস্তিকের এত লাফানি কেন কারণ হলো আমরা নীরব যেখানে গরম হওয়া দরকার আওয়াজ উঁচু করা দরকার এখানেও আমরা নীরব থাকি এখানেও নীরব থাকি না না ইসলামের শিক্ষা হলো যেখানে গরম হওয়া দরকার সেখানে গরম হওয়া লাগবে যেখানে নীরব থাকা দরকার সেখানে নীরব থাকবো যেখানে আওয়াজ দেওয়া দরকার সেখানে আওয়াজ দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম জায়গা মতো মুমিন নরম নরম আবার জায়গা মতো মুমিন গরম 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 ঠিকই না ভাইরা বন্ধুরা এজন্য বলি মনে রাখবা আওয়াজ উঁচু দেওয়া চাই
চতুর্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি রে বাবা। ভালো করে শোনো রে, আজকে আরবের জমিন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। যেই জমিনে আমার নবী আপনার নবী শুয়ে আছেন খানা কাবা জমজম, যেই জমিনে সাফা মারওয়া, যেই জমিনে মাকামে ইব্রাহিম, যেই জমিনে জিব্রাইলের আগমন, যেই জমিনে কোরআন নাজিল হয়েছে, এই জমিনটা মুসলমানের কলিজার টুকরা, ঠিক কিনা জোরে বলেন। জান দিব তবু মক্কা মদিনার ক্ষতি হোক আমরা মানতে পারবো না। আওয়াজ আসতে হয়েছে বুঝি না কিছু, জান যাবে তবু মক্কা মদিনার ক্ষতি হোক এটা আমরা চাই না, ঠিক কিনা? কারণ এই জমিনে আমার নবী রহমতের নবী শুয়ে আছেন। আজকে আরবের জমিন নিয়ে ষড়যন্ত্র, আরবের জমিনে যেই জমিনে আমার নবীর রক্ত ঝরেছে, আজও মক্কা মদিনার মাটি সাক্ষী হয়ে আছে কি পরিমাণ নির্যাতন, কি পরিমাণ রক্ত ওই জমিন পাইছে। বাইরে আজকে সেই জমিনে গানের আয়োজন হয়, সিনেমা হলের উদ্বোধন হয়, যাত্রার উদ্বোধন হয়, ইহুদিদের অনুষ্ঠান চালু হয়, দাওয়াত ও তবলিগের কাজ বন্ধ করা হয়, জিকিরের আওয়াজ আস্তে করার আদেশ দেওয়া হয়, আজানের আওয়াজটা পর্যন্ত ছোট করে দেওয়ার ষড়যন্ত্র আরবের জমিনে চলছে রে গোলাম। এখানে বসে বসে তুমি আমি আর কি করতেছি, আমরা তুই খবরই রাখি না, আমাদেরকে তো বিশ্বকাপ খেলা দিয়ে ভুলায় রাখছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না? ফিলিস্তিনের জমিনে প্রতিনিয়ত রক্ত ঝরে, গতকালও 6 জন মুসলিম যুবকের লাশ পড়েছে ফিলিস্তিনের জমিনে। ফিলিস্তিনের জমিনে মা কান্না করে আর বলতেছে, মা কান্দে আর বলতেছে, আমার ছেলেটা বের হয়েছিল বাবার জন্য ঔষধ নিয়ে আসবে, আমার স্বামী বিছানার ভিতরে বিছানায়, স্বামীর জন্য বাবা দৌড়ায় গেছে, সন্তান বাবার জন্য ঔষধ আনবে, সেই ছেলে ঔষধ নিয়ে বাবার কাছে ফিরতে পারে না, ইহুদি হায়নার দল গুলি করে শহীদ করে দিয়েছে, আমরা আজকে বিশ্বকাপ নিয়ে মাতাল, যুবক তোমাকে পাগল বানায় রাখছে খেলাধুলার ভিতরে দিয়া, অন্যদিকে তোমার মুসলমান ভাইয়ের রক্ত জমিন লাল, তোমার মুসলমান ভাইয়ের কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হয়ে আসছে, শিশু বাচ্চাগুলির পর্যন্ত তারা শহীদ করে ফেলছে, আমার মা বোনেরা বোরকা পরে বের হয়, সেই বোরকা পরা নারীটারে গুলি করে হত্যা করে শহীদ করে। এজন্য বলি রে যুবক, আর তুমি এদের ষড়যন্ত্রের জালে তুমি থাইকো না, জাল থেকে তুমি বের হয়ে আসো, ওদের দেওয়া এই পুতুল, ওদের দেওয়া খেলা, ওদের দেওয়া ষড়যন্ত্রের জাল তুমি ছিন্ন করে বের হয়ে আসো, নতুবা আজ নয় কাল আরাকানের অবস্থা বাংলার জমিনে হবে। নাফ নদীর পানি, নাফ নদীর পানি আরাকানের মুসলমানের রক্তের সাক্ষী, তোমার আমার রক্তের সাক্ষী হয়ে থাকবে পদ্মা মেঘনা যমুনা, যদি তুমি এখনো সজাগ না হও। এজন্য বলি সকল ষড়যন্ত্রকে লাতি মারো, ইমানটারে একবার জাগাও, ইহুদিদের রং ছেড়ে দাও, মদিনাওয়াল্লার রং ধরো, আমার নবী রংটারে ইমানরা বড় ভয় পায়, ইহুদিরা নবীর রং নিয়ে বড় ভয় পায়, এই রংটা তুমি একবার শুধু ধরো, একবার ধরো, আল্লাহ আবারও তোমার দিকে মায়ার নজরে তাকাবে, আসমানি মদত আসমানি সাহায্য নেমে আসবে, দুশ্মন তোমার দিকে আগাবে, ময়দানে তুমি দাঁড়ায় থাকবা, হাত শুধু উঠাবা, তুমি একশনে যাবেন আল্লাহ নিজে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে, আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী এই এলাকায় কারা কারা হাত উঠে আল্লাহকে দেখা, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একটু দাঁড়াও জেগে উঠো ওহি মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে উঠো ওহি মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নূর মক্কার ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠা বলো আসেনি আল্লাহ তুমি কবুল করো মর্দে মুজাহিদের মতো একটা স্লোগান দেন মাইকটা যোদ্দুর গায়ে শক্তি আছে ইমানি চেতনা নিয়ে একজনে মাইক লিয়ে একটা স্লোগান দেন আপনাদের গায়ে যোদ্দুর শক্তি আছে আল্লাহর নামটা উঁচু করবেন দেন কোন জোয়ান নাই নি কেউ ইয়া আম্মা বুদি মাশাল্লাহ মাশাল্লাহ সবাই সজাগ আছেন তো কি এই সজাগ বলি নাই দিলের সজাগ সবাই দিলের সজাগ আছেন তো ওলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয় ভালো করে ইয়াদ রাখবেন এটা মেম্বার হওয়ার জন্য নয় ওলামায়ে কেরাম যদি আপনাদেরকে ময়দানে ডাক দেয় সেটা চেয়ারম্যান হওয়ার জন্য নয় এমপি মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য নয় ওলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয় মনে রাখবেন সেটা গোটা মুসলিম উম্মার স্বার্থে ডাক দেয় এটা ঈমান বাঁচানোর জন্য ইসলাম বাঁচানোর জন্য মহাদৌলত ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য সেটা আপনার জন্য ডাক দেয় আপনার জন্য ডাক দেয় ওলামায়ে কেরামের ডাক যদি কানে আসে ময়দানে কারা কারা যাইতে রাজি হাত উঠে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন প্যারে হাজির নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন সন্তান যদি আলেম হয় সন্তানরে যদি হাফেজে কোরআন বানাইতে পারেন যদি আল্লাহর কাছে চান চাওয়ার মতো আল্লাহ যদি কবুল করে নেয় দুনিয়াতে কি পরিমাণ দামি আপনি হন আর হাসরের মাঠে কেমন দামি হন সন্তান কেমন দামি হয় সন্তান যদি সন্তানের মতো সন্তান হয় তাহলে বাপ মার কেউ যদি নাও চিনে সন্তানের খাতিরে বহু বাপ মারে মানুষে চিনে আর যদি সন্তান অমানুষ হয় বাবা যত নামি দামি থাকুক যত সম্মানই থাকুক সন্তানের দ্বারা বাপ মার সম্মান সন্তানের কারণে বাপ মার ইজ্জত মাটিতে মিশে যায় কিনা নবীজির প্রসিদ্ধ সাহাবি তিনি দাওয়াতের কাজে বের হবেন এই অবস্থায় ওনার স্ত্রী গর্ভবতী সন্তান হবে কিন্তু তিনি জানেন না তো কেউ জানে না সন্তান ছেলে না মেয়ে তিনি তো বের হয়ে যাবেন দাওয়াতের কাজে বিবিকে বলতেছেন বিবি গো যদি আমার সন্তান ছেলে হয় তাহলে আমার ওসিয়ত আমার সন্তানরে তুমি কোরআনের হাফেজ বানাইও আল্লাহ কত সুন্দর নিয়ত এমন একটা নিয়ত আমরা পারি না করতাম ইনশা পারি না ইনশাল্লাহ আহা হাই রে আমার বাইরা বন্ধুরা যুবক
আল্লাহর নবীর সাহাবী তিনি দাওয়াতের কাজে বের হয়ে গেলেন। এই দিকে আল্লাহ পাক মঞ্জুর করেছেন ছেলে সন্তান, ছেলে সন্তান মার কাছে সন্তান আস্তে আস্তে বড় হতে লাগলেন। মা বাবা হলো সন্তানের সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো সন্তানের সর্বপ্রথম বিদ্যালয়, ঘর থেকেই সন্তান যা কিছু দেখে তাই সবার আগে শিখে, বাবাকে যা দেখতে দেখে যা করতে দেখে সন্তান তাই শিখে, মাকে যা করতে দেখে সন্তান তাই শিখে। এজন্য মনে রাখবেন বাবার চেয়েও মায়ের গুরুত্ব অনেক বেশি, মার 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 আমলটাকে সন্তানরা বেশি ফলো করে, বাবাকে কম পায় মাকে বেশি পায়। পেটের মধ্যে যতদিন গর্বে ছিল যতদিন ততদিন মায়ের সাথেই সন্তান, দুধ খাইল যতদিন ততদিন মায়ের সাথেই, এরপরে বাবা তো ঘরের বাহিনী কাজকর্মে লিপ্ত, বাবাকে বেশি পায় না মাকে সন্তানরা বেশি টাইম পায়। এজন্য মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। মা যদি নামাজি হো সন্তান নামাজি হয়, মা যদি দিনদার হয় সন্তান দিনদার হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়, মা সন্তান পেটে নিয়ে যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয়, মা পেটে সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান বাজনা শুনে সন্তান বড় হইয়া গানের হাফিজ হয়, পেটে সন্তান লইয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে রে আল্লাহর গোলাম সন্তান বড় হইয়া কোরআনের হাফেজ হয়। পর্দার ভিতরে যদি মা চলে সন্তান মেধাবী হয়, বেপর্দায় চলি যদি চলে সন্তান গবি হয়, সন্তান মেধাবী হয় না বোকা হয়, বোকা ব্রেন ডিলা হয়। এজন্য মনে রাখবা আল্লাহর নবী রহমতের নবী বলেন আল মারআতু রাইয়াতুন আলা বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, নবী বলেন মার কাছ থেকে আল্লাহ পাক হিসাব নিবে, হিসাব নিবে স্বামীর ঘরের হিসাব নিবে, সন্তানের হিসাবটাও মার কাছ থেকে আল্লাহ বেশি নিবে, বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি জিজ্ঞাসা জিজ্ঞেস করবে। এজন্য মায়েরা আমার খেয়াল করে শুনো, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো চলে গেলেন দাওয়াতের কাজে গো, এইবার একজন মায়ের ভূমিকা তুমি একটু লক্ষ্য করে শুনো গাল্লার বান্দি, কেমন ছিলেন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, কেমন ছিলেন একজন মা, কেমন ছিলেন একজন মা। সন্তানটার নাম রাখলেন রবিআতুর রায়, রবিয়া শব্দের অর্থ হলো বসন্তকালের বাতাস, এত সুন্দর একটা নাম রেখেছেন। সন্তান মাকে দেখে দেখে বড় হইতেছে, মক্তবে যাওয়ার বয়স, মাদ্রাসায় পড়ার বয়স যখন হলো মা স্বামীর ওসিয়ত মতো নিয়ে গেলেন মদিনার মাদ্রাসায়, মসজিদে নববীর মাদ্রাসায় নিয়ে তিনি ভর্তি করলেন। নিয়ে বলতেছেন ওস্তাদজি আমার ছেলেটাকে আপনারা কোরআন শিখান, আমার ছেলেকে আপনারা হাফেজ বানান, আমার ছেলেটাকে একজন আলেম বানান, বাবার ওসিয়ত। বাবা দাওয়াতের কাজে চলে গেছে, কবে আসবে কেউ তা জানে না, জীবিত আসবে না ফিরত মৃত আসবে তাও জানি না, আদো আমার স্বামী আবার ফিরবি কিনা তাও জানি না গো। নবীর যুগের সাহাবায়ে কেরাম তারা দাওয়াতের কাজে বের হয়েছেন রে যুবক, বহু সাহাবী আর বাড়িতে ফিরেন নাই, সন্তানের কাছে আর ফিরেন নাই, যেখানে গেছেন সেখানেই কবর হয়ে গেছে। সালক সাহাবি বিদায় হজের ভাষণ, সোয়ালক্ষ সাহাবায়ে কেরামকে সামনে রেখে মায়ার নবী তিনি বিদায় খোঁজের ভাষণ দিলেন। কিন্তু আজ মক্কা মদিনা তালাশ করে মাত্র 10,000 সাহাবির কবর পাওয়া যায়, 1,00,000 উপরে সাহাবায়ে কেরামের কবর নিজের মাটিতে হয় নাই, নিজের গ্রামে হয় নাই, নিজের এলাকাতে হয় নাই, চলে গেছেন আফ্রিকা, সেখানেই দাওয়াতের কাজ করেছেন, সেখানেই কবর হয়ে গেছে, চলে গেছেন চীন, সেখানেই কবর হয়ে গেছে। ভাইয়েরা বন্ধুরা, মা যখন সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলেন, কেমন মা, কেমন মা, সন্তান ও মা ভক্ত সন্তান,
মা যা বলছেন শিশুকাল থেকে মায়ের তরবিয়তে বড় হয়েছেন, যেই সন্তান মা ভক্ত হয় বাবা ভক্ত হয়, এই সন্তানের লেখাপড়ার ভিতরে আল্লাহ বরকত দিয়া দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেই সন্তান মা ভক্ত হয় বাবা ভক্ত হয় তার পরীক্ষার রেজাল আল্লাহ ভালো করে দেয়। এরে যুবক, মার কথা অমান্য কইরো না, বাবার কথা অমান্য কইরো না রে। মা যদি কোনো কিছু নিষেধ করে, বাবা যদি নিষেধ করে, মনে রাখবা সেটা তোমার ভালোর জন্য করে। বাপ মা সন্তানের সর্বদা ভালো চায়, কখনো খারাপ চায় না। আজ বুঝো না কাল বুঝবা, আজ বুঝো না সময়ে বুঝবা, যেদিন তুমি বুঝবা ওই দিন আর কোনো কাজ হবে না, লাভ হবে না, শুধু চোখের পানি ঝরাইবারে যুবক। এজন্য বলি একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো, দিলের কান দিয়ে কথাগুলি শোনো। ছাত্র ছাত্রদের ভিতরে তিনিও পড়ালেখায় মগ্ন হয়ে গেলেন, ওস্তাদগণ তারা পড়াইতেছেন পড়াইতেছেন, অল্পদিনের ভিতরেই ওস্তাদগণ টের পাইলেন এই ছাত্র রবিয়া সাধারণ দশটা ছাত্রের মতো নয়, আল্লাহ তারে অতিরিক্ত কিছু জ্ঞান আল্লাহ দান করেছে। যেই জ্ঞানটার নাম হলো ইলমে লাদুনি, আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া জেহেন, আল্লাহর দেওয়া মেধা আল্লাহ তারে দান করেছেন। অল্প দিনের ভিতরে তানি তিনি মাদ্রাসার এক নাম্বার ছাত্র। যেই কিতাব পড়েন এই কিতাব সাথে সাথে মুখস্থ হয়ে যায়, যেই কিতাব পড়ে নেই কিতাব সাথে সাথে মুখস্থ হয়ে যায়। অল্প দিনের ভিতরেই তার পড়ালেখা শেষ। সকল ছাত্র এক বছরে এক ক্লাস পার হয়, হযরত রবিয়া এক বছরে দুই ক্লাস পার হয়। সাধারণ কোন মেধা নয়, ষোলো বৎসর কেটে গেল, ষোলো বৎসর। এইদিকে রবিয়া তিনি জানেন না বাবা জীবিত নাকি মৃত, বাবা দুনিয়া আছে না নাই। ছেলে তিনি জানেন না, মায়ের কাছ থেকে শুধু মাঝে মাঝে জিজ্ঞেস করে, মা গো আমার আব্বা কেমন, আমার আব্বার চেহারাটা কেমন গো, আমার আব্বার পোশাকটা কেমন, আব্বা লম্বা কদ্দুর কেমন। মায়ের কাছ থেকে বাবা শুধু জানতে চায়, যেই সন্তান জন্মের পর থেকে বাবা পায় না সেই জানে বাবার অভাবটা কেমন। আমার নবী রহমতের নবী জন্মের পরেই তিনি বাবা পান নাই, এজন্য বাবা ডাক্তার ভিতরে কত মায়া কত মধু। আমার নবিতা জানতেন না, আব্বু ডাক্তার ভিতরে কত মায়া নবিতা বুঝতেন না। যখনই কোনো শিশু বাচ্চা আব্বু কয়া বাবারে জড়ায় ধরত, মায়ার নবী দেখে দেখে চোখের পানি জড়ায় কানতেন। আজ যদি আমার আব্বা দুনিয়া থাকত আমিও তো আব্বু কয়া এইভাবে জড়ায় ধরতাম। ভাইরা বন্ধুরা, রবিয়া বাবার অভাব তিনি টের পাইতেছেন, কিন্তু মা তিনি তো মা না, তিনি তো বাবার মতোই, মায়ের আদর বাবার স্নেহ মায়া মমতা সব দিয়ে তিনি বড় করতেছেন। ষোলো বৎসরের ভিতরে রবিয়া তিনি মাদ্রাসার সব পড়ালেখা শেষ কইরা এই মাদ্রাসারই হেড মুহাদ্দিস হয়ে গেলে, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, মদিনার সবচেয়ে বড় মুহাদ্দিস, এই মাদ্রাসারই উস্তাদ, এই মাদ্রাসারই মুহাদ্দিস হয়ে গেলেন। পৃথিবীর বিভিন্ন দেশের ছাত্ররা ওনার কাছে পড়তে বসে, বিভিন্ন মাঝহাবের ছাত্ররা পড়তে বসে, ইনি তো লেকচার দেন, ইনি লেকচার দেন, ওনার লেকচার হাদিসের এই হাদিসের ব্যাখ্যা শোনার জন্য হাজারো হাজারো ছাত্র এসে জমা হয়ে যায়। শুধু তাই নয় মদিনার মানুষ, মদিনার ওলামায়ে কেরাম, মদিনার সমস্ত মানুষ মায়া করে, মহব্বত করে, শ্রদ্ধা করে হযরত রবিয়াকে। মদিনার মসজিদ আমার নবীর মসজিদ, যেই মসজিদের মিম্বরে দাঁড়ায় মায়ার নবী নামাজ পড়াইতেন, ওই জায়গার ইমাম রবিয়াকে বানায় দিলে মদিনার মসজিদের ইমাম। মার দিলটা কত খুশি হয়েছে, মার দিলটা কত খুশি হয়েছে। একজন মা জানে গো সন্তান যখন হাফেজে কোরআন হয়, একজন বাবা জানে সন্তান যখন মুফতি মুহাদ্দিস হয়, তখন বাবার দিল কি পরিমাণ খুশি হয়। এজন্য মা দিল থেকে খুশি, আমার সন্তান শুধু মুহাদ্দিস না, মদিনার মসজিদের ইমাম। চতুর্দিকে রবিয়ার সুনাম ছড়ায় পড়লো,
হাদিসের বহুত বড় একজন রাবি হযরত রবিয়াতুর রায়, হাদিসের বহুত বড় একজন রাবি হয়েছেন, অসংখ্য হাদিস তিনি নিজে বর্ণনা করেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ সবাই তার রেওয়ায়েতের হাদিস তারা এনেছেন। হযরত রবিয়াতুর রায়, হযরত রবিয়াতুর রায় তিনি এত বড় মুহাদ্দিস, ষোলোটা বৎসর কেটে গেল। একদিন রবিয়া মাকে নিয়ে ঘরে দাঁড়ায় আছেন, ঘর থেকে বের হয়েছেন, মা সন্তানকে বিদায় দিবেন, বিদায় দিবেন, বিদায় দিবেন। রবিয়া তিনি চলে যাবেন, ক্লাসের টাইম হয়ে গেল, ঘরে আর কেউ নাই, মা আর ছেলে আর তো ঘরে কেউ নাই। ক্লাসের টাইমে তিনি মদিনার ক্লাস করাইতে যান মসজিদে নববীতে, মা থাকেন তখন একা, মা বিদায় দিতেছে, বাবা রবিয়া যাও। বিদায় দেওয়ার মুহূর্তে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, একজন বৃদ্ধ মানুষ আন্দরের ভিতরে ঢুকে গেল, সালাম নাই, কালাম নাই, অনুমতি নাই, কোনো কিছু না বইলা তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন। হযরত রবিয়া তিনি দূর থেকে তাকায় দেখে অবাক হয়ে গেলেন, ঘটনা কি, এত এমন কাজ তো ষোলো বৎসরের ভিতরে আমি কখনো দেখি নাই, আমার ঘরের ভিতরে, আমার ঘরের সীমানার ভিতরে, আমার পর্দার ভিতরে আজ পর্যন্ত কোনো মানুষ এইভাবে ঢুকে নাই। মানুষটাকে, বৃদ্ধ মানুষটা ঢুকে যাইতেছে, রবিয়া তারে বাধা দিচ্ছেন, বাবা তুমি কে গো, তুমি দাঁড়াও, সামনে আইসো না, আইসো না, মুসলমানের ঘরে এইভাবে ঢুকার কোনো অনুমতি নাই, অন্যের বাড়িতে ঢুকতে গেলে আমার আল্লাহ বলে সালাম দাও, সালামের জবাব পাইলে তুমি ঢুকবা, যদি জবাব তুমি না পাও তুমি ফিরত যাইবা, এটা হলো ইসলামের আদর্শ। রবিয়া ডাক দিয়ে বলেন, কে গো তুমি, বাবা দাঁড়াও, সামনে আইসো না, আইসো না, কারণ পাশেই মা দাঁড়ায় আছে, মা তো জীবনে কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই। রবিয়া তো তিনি দেখেছেন মা কি পরিমাণ পর্দা করে, কেমন পর্দা মাইনা মা চলে, আজকে মা পাশে দাঁড়ানো, হঠাৎ করে একজন একজন পুরুষ বৃদ্ধ মানুষ ঢুকে গেল, অনুমতি নাই, কোনো ধরনের কথা নাই, বার্তা নাই। রবিয়া বা যত বাধা দেন বৃদ্ধ মানুষটা বাধা মানতে রাজি না, উনি শুধু সামনের দিকেই আসতেছে, রবিয়া বাধা দেন ইনি শুধু সামনে আসে, রবিয়া বাধা দেন ইনি শুধু সামনে আসে। বলুন তো এইভাবে কারো বাড়িতে ঢুকবার অনুমতি আসেনি? আরেকটু জোরে, নিজের ঘরে ঢুকবার আগেও সালাম দিতে হয়, তাহলে অন্যের বাড়িতে কথা না বইলা, অনুমতি না নিয়া কিভাবে ঢুকেন? ভাবি গো, ভাবি ভাবি ভাবি, কইতে কইতে ঘরে ঢুককে একদম রান্নাঘরে গিয়ে হাজির, আবার ফাসক্ত নামাজও পড়ি, পর্দার ওয়াজও শুনি, সাফ সাফ হারাম। শরীয়তে ভাবির সাথে কথা বলা যায় না, না যায়, আলাল না হারাম, সবাই কয় না, বোঝা গেল রুগী আছে, অভাব নাই রুগীর। আলহামুকাল মউত, মায়ার নবী বলেন দেবর বাবির জন্য মরণ, মরণ জম জম, দেবরের সাথে বাবির দেখা করা হারাম, সাফ সাফ হারাম। যতজনে এই কাজ করতেছেন, বাবির কাছে যাইতেছেন, বাবির সাথে কথা বলতেছেন, প্রতিটা মুহূর্তে কবিরা গুনা লেখা হইতেছে, প্রতিটা মুহূর্তে কবিরা গুনা লেখা হইতেছে। আমরা বাহিরের মানুষের সাথে আলহামদুলিল্লাহ কিছু পর্দা করি, পর্দা বুঝিও, আমার মা বোনেরা অনেকে আছে ঘর থেকে বের হতে পর্দা বোরকা পরে আলহামদুলিল্লাহ বের হয়, কিন্তু ঘরের ভিতরে যে পর্দা আছে দেবরের সাথে, হ্যাঁ এরকম ভাবে, আবার চাস্তলি চাচা, চাস্তলি মামা, চাস্তলি দাদা, চাস্তলি নানা, এদের সবার সাথে পর্দা করা ফরজ, চাচা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, চাস্তু মামা তো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, হ্যাঁ খালাতো ভাইয়ের সাথে পর্দা করা ফরজ, আর পুরুষের জন্য খালাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, সবার সাথে পর্দা করা ফরজ, কথা বলা হারাম, কথা বলা, খালি হুজুর দেখলে মাথায় কাপড় দেওয়ার নাম পর্দা নয়, পরপুরুষ যাই দেখবেন সাথে সাথে নিজেরে আড়াল করে নেওয়া, এর নাম পর্দা, এর নাম পর্দা। যে মানুষ নিজের ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকে, আল্লাহর নবীর হাদিস, এই ঘরে আল্লাহ রহমতের রহমত এমন ভাবে বর্ষণ করে, প্রতিটা মানুষের দিলের ভিতরে মহব্বত বাড়াই দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেড়ে যায়, ভাই ভাইয়ে মহব্বত বেড়ে যায়, বাপ বেটায় মহব্বত বেড়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক একটু ফাটল, বেশি বেশি সালামের আমল করো, দেখবা মহব্বত কুদরতিভাবে আল্লাহ বাড়াইয়া দিবে।
ভাইয়ে ভাই একটু দূরত্ব, সালাম বেশি বেশি দাও। পানি ফোড়ার জন্য হুজুরের কাছে যাওয়া লাগবে না, তাবিজ ফোড়া আনতে যাওয়া লাগবে না, আমল করো সালামের, মহব্বত আল্লাহ বাড়াই দেবে। কারণ মহব্বতটা থাকে কোথায়? দিলের ভিতরে। কোথায় এই দিলের, দিলটা কার হাতে? জোরে বলেন। নাকি নিজে কোনো কারিগরি করা যায় দিলের মধ্যে? মেডিসিন খায়া কোনো লাভ নাই, আল্লাহর হাতে। আর জিন ভূতের আসর থাকে না, যেই ঘরে পুরুষ মানুষ সালাম দিয়া ঢুকে এই ঘরে জিন্দিগিতে জিন ভূতের কোনো আসর থাকবে না, কোনো খারাপ জিন্নাতের কোনো দুষ্টামি থাকবে না, যদি ঘরে সালাম দিয়ে ঢুকার আমল করি। করবো না ইনশাল্লাহ? বাস্তব শুনবো, দুই একটা আমল তো নিয়ে যাওয়া দরকার, ঠিক কি না? মাইক দিয়ে আমি জানাই দিছি, আজকে ঘরে গিয়ে সালাম দিবেন, কোনো অসুবিধা হবে না, জবাব পাবেন। কারণ ঘরের মানুষের শুনছেনই না, শুনছে না? হ্যাঁ, যদি মাইকে না বলতাম তাহলে সমস্যা হইতো। এক লোক এরকম বৃদ্ধ মানুষ, একদম শেষ বয়সে ওয়াজ শুনছে, ঘরে সালাম দিতে হয়, উনি কয় কপালে যা আছে আজকে ওয়াজ তো যেহেতু শুনলাম ঘরে সালাম দিয়েই ঢুকবো। উনি গেছে দাদা, তো দাদি দরজা খুলবে, দরজার পাশে গিয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যেই মাত্র দাদি দরজা খুইলে দিছে আর সালাম দিছে, উনি হাত উঠাইয়া সাথে সাথে দাদি দরজা আরো টাইট করে লাগাইছে, লাগাইয়া দিছে দৌড়, যাইয়া নাতিদেরকে ডাকে আর কয় তাড়াতাড়ি উঠো, তোদের দাদারে ভূতে পাইছে। কয় বলছিলাম এত রাত্রে ওয়াজও যাইতো না, কোন বট গাছের তল দিয়ে মনে আসছে। তখন উনি দূর থেকে কয় না না আমারে ভূতে পাই নাই, তুমি তো বুঝো না, আমি হুজুরের ওয়াজের উপরে আমল করছি, সুন্নতের আমল করছি, সালাম দেওয়া সুন্নত। হযরত রবিয়াতুর রায় তিনি দেখতেছেন ওই বৃদ্ধ মানুষটা কোনো বাধা মানতেছে না, ইনি শুধু সামনে আগায়। চিন্তায় পড়ে গেলেন হযরত রবিয়া, এই অবস্থায় তিনি বাধা দিবেন, বাধা তো মানে না, খারাপ ব্যবহার তো করতে পারেন না, কারণ তিনি তো নবীর নায়েবে রসুল, ঠিক কিনা? কথা তো গালি তো দিতে পারেন না, নায়েবে নবী, ঠিক কিনা? আমার নবীর আখলাক তার ভিতরে, কারণ নবীর নায়েবে রসুল যারা হয় এরা নবীর খুলুক আজিমেরও নায়েব হয়, যেরকম সুবহানাল্লাহ, এরা নবীর খুলুক আজিমেরও ওয়ারিস হয়, এজন্য এদের আখলাক এত সুন্দর। যত বড় আলেম তার আখলাক তত সুন্দর, যত বড় আল্লাহর ওলি তার আখলাক তত বড় সুন্দর, তত সুন্দর, তত সুন্দর। হুসাইন আহমদ কুতবুল আলম, সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পেয়েছি। অসুবিধা হইতেছে আপনাদের? হ্যাঁ, রেলগাড়িতে উঠছেন, পাশের সিট, ওনার পাশেই যে বসে আসে হলো হিন্দু মানুষ, হিন্দু হিন্দু মানুষটা সে রেলগাড়ির বাথরুমের ভিতরে গেছে, হুজুরে দেখছেন বাথরুমের ভিতরে গেছে, কে কার কথা বলি, শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, সদস্য হুজুর রাহিমাহুল্লাহ খাস উস্তাদ, পীরজি হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, আমাদের সিলেটে যার অসংখ্য অগণিত খলিফা, অসংখ্য অগণিত খলিফা দার হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, সারা জীবন রমজান মাস সিলেটে কাটাইছেন, বাড়ি ভারত কিন্তু রমজান কাটানোর জন্য সিলেটে আসতেন, পুরা রমজান সিলেটে কাটাইতেন, আবার রমজানের পরে ঈদের নামাজটা আয়া পড়তেন সরাসরি আমাদের গ্রামে, হবিগঞ্জ জেলার বানিয়াচং গ্রাম, আমার নিজ গ্রাম, যে গ্রামে চারটা ইউনিয়ন একটা গ্রামে, ভালো করে বুঝছেন, আপনাদের এলাকার কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয়, ঠিক না? আর আমাদের গ্রামটা চারটা ইউনিয়নে মিলে একটা গ্রাম হইছে, এজন্য পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম, বৃহত্তম গ্রাম বানিয়াচং গ্রাম, দাওয়াত দিলাম আপনাদেরকে যাওয়ার জন্য, দেখতে যাবেন, আপনার সারাদিন লাগবে শুধু গ্রামের এই মাতা আর ওই মাতা খুঁজতে। যদি একজন মানুষের নাম জিজ্ঞেস করেন কেউ বলতে পারবে না, আপনাকে বলতে হবে ঢাকা শহরের মতো কোন পাড়া, কোন মহল্লা, কোথায় কোন মহল্লার বাড়ি, কোন পাড়ার লোক, কোন ইউনিয়নের লোক, এগুলা বললে কি পাওয়া যায়। সেই গ্রামে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ঈদের নামাজ পড়তেন, কি বুঝেন? ঈদের নামাজ মানুষ কাদের সাথে পড়ে? যাকে বেশি আপন ভাবে, ঠিক না? সবচেয়ে আপন কাছের মানুষ যাদেরকে মনে করে তাদের সাথে ঈদের নামাজ পড়ে। শাইখুল ইসলাম কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইনি ঈদের নামাজ পড়তেন, এজন্য আমাদের গ্রামেই, শুধু আমাদের গ্রামেই ওনার খলিফা আছে সাতজন খলিফা আমাদের গ্রামে, যারা কেউ এখন নাই, সবাই জান্নাতে চলে গেছে।
তো হিন্দু লোকটা বাথরুমে গেল, উনি দেখলেন বাথরুম থেকে আবার বাথরুম না সেরেই সে চলে আসলো। মাদানী আলাইহি রহমাত জিজ্ঞেস করতেছেন হিন্দিতে যে তুমি গেলা চলে আসছো যে, কয় বাথরুম ভালো না, কে নষ্ট করে তো রাখছে, বাথরুম নষ্ট করে ফেলছে, এর জন্য রুচি হয় নাই। সে শাইখুল ইসলাম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, 18 বৎসর যিনি হাদিস পড়াইছেন আমার নবীর রওজার পাশে বৈশা বৈশা, নবীরে শুনায়া শুনায়া, নবীরে শোনায়া শোনায়া নবীর হাদিস পড়াইছেন 18 বৎসর। এক হাদিস পড়াইতে যাইয়া হায়াত নবীর মাসালা আসলো, নবী কবরে জিন্দা না মুর্দা। ছাত্ররা বলতেছে হুজুর নবী কবরে জিন্দা, এটা আমাদের বুঝে পড়ে না, যুক্তিতে ধরে না। হুজুর আমরা তো বুঝলাম, আপনার কথায় বুঝলাম, হাদিসের ভাষায় বুঝলাম, নবীরা কবরে জিন্দা, কিন্তু জিন্দা কেমনে, মরা মানুষ জিন্দা কেমনে আমাদের বুঝে আসে না। হুসাইন আহমদ মাদানী বলেন তোমাদের বুঝে আসে না, তোমাদের বুঝে আসে না নবী কবরে জিন্দা বুঝে আসে না, তাহলে একটু তাকাও, একটু রওজার দিকে তাকাও। সমস্ত ছাত্ররা ঘুরে রওজার দিকে তাকাইছে, দেখে আল্লাহ সব কুদ্রতি পর্দা সরায়া নবী যে শুয়ে আছেন সব ছাত্ররে আল্লাহ দেখাইয়া দিছে। সুবহান, কত বড় বুজুর্গ ছিলেন, যার সালামের জবাব, যিনি যখন সালাম দিছেন আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, দাদা আপনাকে আমার সালাম, নবীর বংশের লোক তো, নবী যে সালাম দিছেন ইয়া ওয়ালাদি কইয়া সমস্ত উপস্থিত মানুষ শুনছে আল্লাহ নবীর সালামের উত্তর, তার সালামের উত্তর নবী যে দিছেন সবাই শুনছে। সে কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গেলে ইনি ওই হিন্দু লোকটার কথা শোনার পর একটু সময় কাটাইছেন, এরপরে উনি বাথরুমে ঢুকছেন। ঢুককে বাথরুমে ওনার ধরে নাই, বাথরুমে চাপ নাই, বাথরুমে ঢুককে এই বাথরুম নিজে হাত দিয়া পানি ব্যবহার করিয়া পরিষ্কার করছেন। বাথরুম পরিষ্কার করিয়া তিনি বের হয়ে আসছেন, আয়েশা বলতেছেন ভাই আপ যাও, এখন যাও, আমি তো বাথরুম করে আসলাম। কই বাথরুমতে কোনো অসুবিধা নেই, বাথরুম ভালো পরিষ্কার, এখন যাও। পরে হিন্দু লোকটা যায় বাথরুম করে আসলো, গেহে একদম পায় পরিষ্কার স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে রয়েছে। এরা হলেন আমার নবীর খুলুক আজিমের ওয়ারিস, আমার নবীর খুলুক আজিমের ওয়ারিস। কারণ আমার নবী ইহুদি পায়খানা করে বিছানা নষ্ট করে গেছিল, মায়ার নবীর ইহুদি মেহমান হিসেবে আসেছিল, এসেছিল আমার নবীকে খুন করার জন্য, নবীকে হত্যা করার জন্য। সেই ইহুদি হত্যা তো করতে পারে নাই, আল্লাহ সাহায্য করেছেন। যাবার সময় তার পেট খারাপ হয়ে গেছিল, সে বাথরুম নষ্ট করে বিছানা নষ্ট করে ফেলেছে মায়ার নবীর, চলে গেছে ইহুদি, চলে গেছে। বেশ দূর যাওয়ার পর শেষ সাইতে ইহুদি চলে যায়, পালায়া ভাগতেছে, মোহাম্মদ যদি আয় আমারে পায় তাহলে হত্যা করে ফেলবে, হায় আমি তো মারতে পারবো না, আমি তো মরে যাব, আমার দি বাথরুমে এমনভাবে আল্লাহ তারে অসুস্থ বানায় দিছে, হে বিছানায় আয়ে বসতে পারে না, খালি বাথরুমে যায় আর আয়, বাথরুমে যায় আর আয়। এই অবস্থায় শেষ পর্যন্ত শেষ সাথের দিকে তাড়াতাড়ি ভাগতেছে যে আমার হাতে ছুরি আছে, যদি মোহাম্মদ পায় তাহলে তো আমারে হত্যা করে ফেলবে। ইহুদি চলে গেছে, বেশ দূর যাওয়ার পর ইহুদি কয় হায় হায় আমি তো ছুরি রেখে আসলাম আমার বালিশের তলে, ছুরিটা তো আনতে ভুলে গেলাম, তাহলে মোহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন আমার রুমে ঢুকবেন, ঢুকে দেখবেন আমি নাই, বিছানাটা তুললে বালিশটা তুললেই তো ছুরি পেয়ে যাবেন, তখন তো বুঝে ফেলবেন আমি তার হত্যা করতে এসেছিলাম রাতের অন্ধকারে, আমি আর কদ্দূর যাব, আমাকে ধরে ফেলবে, তাড়াতাড়ি করে ছুরিটা নিয়ে আসি। সে দৌড়ে আসছে, আবার আয়েশা দেখে আল্লাহর নবী তিনি সে ঘরে তার রুমে পৌঁছার আগে নবীজি শেষ সাথে মেহমানের কি অসুবিধা হয়েছে কিনা, মেহমান কোন অবস্থায় আছে এটা দেখার জন্য নবী ঘরে ঢুকে গেছেন। ঢুককে আল্লাহর নবী দেখেন পুরা বিছানা নষ্ট, বিছানা নষ্ট, ওই মায়ার নবী তার এই ময়লা নিজে পানি দিয়ে পরিষ্কার করতেছেন। এই দৃশ্য দেখার পর ইহুদি মায়ার নবীর হাত ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমান না গো নবী, আমি একটা খুনি, ভাড়াটিয়া খুনি, আবুল আহাবের স্ত্রী আমারে পাঠাইছে আপনাকে হত্যা করার জন্য টাকার বিনিময়ে, কিন্তু আজ আমি নিজের চোখে যে দৃশ্য দেখলাম এটা সাধারণ কোনো মানুষের কাজ নয়, আপনি সাধারণ কোনো মানুষ নন, অবশ্যই আপনি আল্লাহর নবী, আমাকে এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, প্যারে হাদেরিন আপনাদের আগ্রহ দেখে আমি বয়ানটা ডাইনে বামে নিয়ে অনেক লম্বা করে ফেলতেছি, অসুবিধা দিতেছি আপনাদের না? তারপর আমি জানি আপনাদের এলাকায় 11টার উপরে ওয়াজ চলে না, বিভিন্ন জায়গায় মমিসিং এলাকায় গেলে আমাদেরকে বসায় রাত 1টায়,
একটা সময় প্রধান বক্তা বসে। এই জন্য ময়মনসিংহের ওয়াজ রাখলে আমাদের কলিজা কাঁপে, হায় রে রাত কয়টার সময় বসায় আল্লাহই জানে। কিন্তু আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ আপনারা এটা মানেন, ওলি আল্লাহর দেশ, সদস্য হুজুরের দেশ, আপনারা এটা মানেন, 11টার ভিতরে প্রোগ্রাম শেষ করা, যাতে করে ফজরের নামাজ পড়তে কারো কষ্ট না হয়, ঠিক না? সামনের দিকে আগাই আমার বায়রা বন্ধুরা। এইবার হযরত রবিয়া আর বাধা দিলেন না, বাধা না দিয়া মায়ের দিকে তাকাইতেছেন রবিয়া। তিনি ভাবতেছেন মা হয়তো বলবেন বাবা বাধা দে বাধা দে বাধা দে, লোকটারে আসতে দিবি না। কিন্তু হযরত রবিয়া তিনি দেখেন মা ডাক দিয়ে বলতেছে বাবা রবিয়া, বৃদ্ধ মানুষটা যখন এসেই পড়েছে তাহলে আর বাধা দিও না, তারে আসতে দেও আসতে দেও বাবা, বাধা দিও না, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে রে বাবা, তুমি তোমার ক্লাসে চলে যাও, বিষয়টা আমি বুঝতেছি, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা অপেক্ষায় রয়েছে, বাবা তুমি চলে যাও। রবিয়া তিনি চলে যাইতেছেন, মনে মনে ভাবতেছেন, অনেকগুলি মনের ভিতরে প্রশ্ন, জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই, হায় রে আজ আমার মা আমার পক্ষে তাকার কথা, কিন্তু না, তিনি তো তা করলেন না, তিনি তো ওই বৃদ্ধ মানুষটার পক্ষ নিয়ে নিলেন, তাহলে এই বৃদ্ধ মানুষটা কে, কী তার পরিচয়? মা কিন্তু পরিচয় দিলেই এখানে সব কিচ্ছা খতম হয়ে যেত, মা পরিচয় তিনি দিলেন না, বৃদ্ধ মানুষটার পরিচয় দিলেন না, বরং ছেলেকে বলতেছেন বাবা তুমি ক্লাসে চলে যাও, কারণ এই বৃদ্ধ মানুষটা আর কেউ নন, ইনি হলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রবিয়ার 16 বছরে হারানো বাবা। বাবা ছেলের পরিচয় জানে না, ছেলে বাবার পরিচয় জানেন না, কেউ কারো পরিচয় জানে না রে, এজন্য বাবারও মনে সন্দেহ, এই যুবক ছেলেটা আমার স্ত্রীর পাশে কে, কি তার পরিচয়, আমার স্ত্রীর পাশে এই যুবক ছেলে কেন, আবার ছেলের মনে পরিচয় এই বৃদ্ধ মানুষটাকে, কেন আমার মায়ের পাশে? এই বইলে দুজন দুই দিকে চলে গেলেন। রবিয়ার বাবা জিজ্ঞেস করতেছেন মাকে, জিজ্ঞেস করেন নিজের স্ত্রীকে, বিবি গো, ও বিবি, এই যুবক ছেলে শেষ কে, কি তার পরিচয়, তোমার পাশে কেন দাঁড়ায় ছিল, তাহলে তুমি কি পর্দা করা ভুলে গেছো, যুবক ছেলেটার পরিচয় কি, কেন তোমার পাশে দাঁড়ায় আসিল? রবিয়ার মা ডাক দিয়া কয় স্বামী গো, পরিচয় পরে দিব পরে দিব, এর আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, কেন, এক নম্বর হলো তুমি কেন সালাম দেওয়া ভুলে গেলা, তুমি কি নবীর সুন্নত জানো না? আমার নবীর সুন্নত হলো সালাম দিয়ে নিজের ঘরে ঢোকা। দুই নম্বর হলো তুমি এত লম্বা সফর করে এসেছো, নবী লম্বা সফর করে যখন মায়ার নবী আসতেন, এসেই নবী ঘরে ঢুকতেন না, পাশের মসজিদে নবী অবস্থান করতেন, ওখান থেকে নবী খবর দিতেন, তুমি কেন মসজিদে অবস্থান করলা না? তিন নম্বর হলো এত লম্বা সফর 16 বৎসর পরে এসেছো, এর ভিতরে তুমি নবীর রওজা 16 বৎসরে কোনোদিন দেখো নাই, আজকে এসেছো, তুমি কি মায়ার নবীর রওজা জিয়ারত করবা না, তুমি আগে কেন ঘরে আসলা, কেন তুমি নবী রওজা জিয়ারত করলা না, আগে তিনটা সুন্নত তুমি আগে আদায় করো, এরপরে জবাব দিব এই যুবক ছেলেকে কি তার পরিচয়। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর কথা বাড়ালেন না, তিনি বলতেছেন বিবি গো তুমি ঠিক বলেছ, আমি তো তিনটা সুন্নত তরক করে ফেলেছি, আমি যাইতেছি, এখনই আমি সংশোধন করে আসতেছি। চলে গেলেন মসজিদে নববীতে, যাইয়া তিনি নামাজ আদায় করলেন, তারপরে নামাজ আদায় করে নবীর রওজার পাশে আসলেন, আয়েশা নবীর রওজা জিয়ারত করলেন, চোখ থেকে দর দর করে পানি পড়ে, আমার নবীর রওজা জিয়ারত করেন, হঠাৎ করে তাকায় দেখেন নবীর রওজার পাশে বসে ওই যুবক ছেলেটা, যেই যুবক কিছুক্ষণ আগে তার স্ত্রীর পাশে দাঁড়ানো ছিল, ওই যুবক যার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, নূরে ঝলমল ঝলমল করে গো, তিনি উস্তাদের আসনে বসা, হাদিসের আসন মসনদে বসা, সামনে অসংখ্য অগণিত ছাত্র বসা, আর মায়ার নবীর হাদিস
পড়াইতেছেন নবীর প্রতিটা হাদিস, মায়ার নবী রওজায় শুয়া শুয়া শুনতেছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া তাকায়া চোখের পানিটা জরা জরা কান্দে আর কয়, মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি দিতা, আমাকে যদি এমন একটা সন্তানের বাবা বানাইতা, আমি বাবা হওয়া ধন্য হয়ে যাইত। আমার সন্তান হাদিস পড়ায়, আমার নবীর হাদিস পড়ায়, এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা, আর আমি দেখতাম গো কলিজা আমার টান্ডা হয়ে যাইত। চায় চায় তিনি কানতেছেন, রবিয়া তিনিও দেখতেছেন ওই বুড়া মানুষটা রওজার পাশে বৈশা, ওনার দিকে তাকায় তাকায় কানতেছে। ছাত্ররাও দেখতেছে যে লোকটা এইভাবে যারে কানতেছে, ঢেউ উঠে গেছে তার কান্নার, ঢেউ উঠে গেছে কান্নার। রবিয়া বলেন, বাবা ওই দিকে তাকায়ও না, ক্লাসের দিকে তাকাও, হাদিসের দিকে তাকাও, পড়া তোমরা শোনো। হযরত রবিয়া তিনি ছাত্রদের চেহারা ঘুরায় দিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী রওজা জিয়ারত কইরা ঘরের পাশে যায় সালাম দিয়া ঘরে ডুইকে বলেন, বিবি গো, ও বিবি, ও বিবি, ও বিবি, আমি সুন্নত আদায় করেছি গো, কিন্তু নবী রওজার পাশে যাইয়া আমি ওই যুবককে পেয়েছি যে যুবক তোমার কাছে দাঁড়ানো, আমি দেখেছি সে নবীর হাদিস পড়ে। আমার নবীর হাদিস পড়ায় অসংখ্য গণিত ছাত্র বসে বসে হাদিস পড়া শুনে, বিবি গো দেখে আমার দিলটা বেঁধে রাখতে পারলাম না, আমার কান্নার ঢেউ উঠে গেল। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত, আমি যদি এমন একটা সন্তানের বাবা হইতাম, এমন একটা সন্তানের বাবা হইতাম, আমি যদি হাসরের মাঠে পরিচয় দিতে পারতাম, মালিক আমি একজন মুহাদ্দিসের আব্বা, আমি একজন হাফেজে কোরআনের আব্বা, আমি একজন মুফতি সাহেবের আব্বা, এই পরিচয় যদি আমি আল্লাহর সামনে দিতে পারতাম গো বিবি, আমার তো এখনো কান্না থামে না। বিবির সাথে সাথে চোখের পানিটা মুইসা, স্বামীর কপালে চুমু দিয়া বলতেছে, স্বামী গো, ও স্বামী কান্না করো না গো, স্বামী শুকরিয়া আদায় করো, যেই ছেলেরে তুমি ওই জায়গায় হাদিস পড়াইতে দেখছ, কিছুক্ষণ আগে যে তুমি যে তোমার স্ত্রীর পাশে দাঁড়ানো, এই ছেলের নাম হলো রবিআ, যে তোমারই ঔরজাত সন্তান। তালিবে মাওলা কমেরে ইশকে নিরালা, মে তালিবে মাওলা কমেরে ইশকে নিরালা, হে জুমলা জাহান জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহান জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাগা গায়র খুদা ইয়ার নাদারম, জুজিয়াদ খুদা গিচে দিগর কার নাদারম, জুজিয়াদ খুদা গিচে দিগর কার নাদারম। একটু জোরে সুরে বলি, আল্লাহু আকবার। রবিয়াতুর রায় পরিচয় পেয়ে গেলেন, বাবা সেই সন্তান হলো তার নিজের সন্তান, সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদতেছেন আর বলতেছেন, বিবি গো, ও বিবি, চলো আমার ছেলের কাছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। মা বাবা দুজন আসলেন মসজিদে নববীর কাছে, রবিয়া তিনি তো পড়াইতেছেন কিন্তু মাতার ভিতরে টেনশন, এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয়, কি তার পরিচয়, পড়াইতেছেন হাদিস কিন্তু মনের ভিতরে টেনশন। বাবার টেনশন তো দূর হয়ে গেছে, বাবা পরিচয় পেয়ে গেছে, কিন্তু ছেলে এখনো বাবার পরিচয় পায় নাই, পড়াইতেছেন টেনশন মাথার ভিতরে। দরজার পাশাপাশি আইসাই মা ডাক দিলেন আড়াল থেকে, পর্দার আড়াল থেকে মা ডাক দিলেন, বাবা রবিআ। যেই মাত্র মায়ের ডাক শুনতে পেলেন রবিআ, সাথে সাথে তিনি পড়া বন্ধ করলেন, বন্ধ করে চলে আসতেছেন। তিনি তো মা ভক্ত সন্তান, সারা জীবন মায়ের কথার অমান্য করেন নাই গো, এজন্য আল্লাহ জিন্দগি উজালা করে দিছে, আল্লাহ ভবিষ্যৎ সুন্দর করে দিছে। এর যুবক বাপ মার কথাকে একশো একশো মাইনা চলো, আল্লাহ তোমার দুনিয়ার সামনের জীবনটা উজ্জ্বল করে দিবে, সামনের সমস্ত পথগুলি আল্লাহ আসান করে দিবে, লেখাপড়ার সব গাঁটগুলি আল্লাহ তোমার জন্য সহজ করে দিবে, তুমি ব্যবসা
করো, ব্যবসায় উন্নতি চাও, বাপ মারে খুশি রাখো, চাকরি চাও, বাপ মারে খুশি রাখো। যখনই বাপ মার অন্তর থেকে দোয়া আসবে, আল্লাহ পাক তোমার দুনিয়ার জীবনের সবগুলি বাধা দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, সবগুলি বাধা আল্লাহ দূর করে দিবে। রবিয়া তিনি পড়া বন্ধ করে তিনি আসলেন মায়ের কাছে, আয়েশা তিনি দেখেন হায় হায় ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের কাছে দাঁড়ানো, মায়ের কাছে এখনো দাঁড়ানো। রবিয়া তিনি তো পরিচয় পান না তিনি কে, এমনি কাছে আয়েশা মাতারা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রইছেন লজ্জায়। মা তখন ডাক দিয়া বলতেছে কাছে গিয়া কপালে চুমু দিয়া, কই বাবা রবিয়া লজ্জা পাইতেছো? বাবা লজ্জা পাওয়ার কারণ নাই, তোমার মা জীবনে কোনোদিন পর্দা লঙ্ঘন করে নাই, পর্দার ভিতরে থেকে আমি তোমাকে লালন পালন করেছি, এজন্য আল্লাহ তোমার জেহেন যাকাত মেধা শক্তি বাড়ায় দিছে। শেষ বয়সে মা পর্দার ব্যাঘাত ঘটাই, মুনারে বাবা যারে তুমি পাশে দেখতেছো ইনি বেগানা কেউ নয়, ইনি তোমার বাবা যিনি 16 বছর আগে দাওয়াতের কাজে বের হয়েছিলেন। বাপ বেটায় কোলাকুলি, বাবার সন্তানকে বুকে জড়ায় কান্দে, সন্তান বাবাকে জড়ায় ধরে কান্দে, বাবায় কান্দে, আল্লাহ গো তুমি যে আমাকে এমন একটা সন্তান উপহার দিয়েছো, আল্লাহ তুমি যে আমারে এমন সন্তান দিয়েছো। আর ছেলে কান্দে, আল্লাহ তুমি যে আমারে আমার আব্বারে দেখাইছো, আব্বারে যে দেখাইছো। এই বইলা বাপ বেটা দুজন কান্দে, বাবা কপালে চুমু খায়, সন্তান বাবার কপালে চুমু খায়। বাবা মনে নাই খো, এই অবস্থায় দুজন যখন বাড়ির দিকে রওনা দিবে, বাড়ির দিকে রওনা দিবে, কে আগে যাবে কে পিছনে যাবে এই নিয়ে লাগছে এখন একটু, এই নিয়ে বিতর্ক। বাবাই কয়, বাবাই কয় ছেলেরে, বাবা রবিয়া তুমি আগে যাও, আমরা তোমার পিছনে পিছনে হাঁটব। কিন্তু ছেলে কয়, না না বাবা আমি আগে না, বাবা তুমি আগে যাও, তুমি বড়, বাবা তুমি বড়, তুমি আব্বা তুমি আগে যাও, আমরা পিছনে যাব। বাবাই কয়, না বাবা আমি বড় না, তুমি বড়, তুমি আগে যাও, আমরা পিছনে যাব। কিন্তু ছেলে আগে যায় না, ছেলে কয়, না আব্বা তুমি বড়, তুমি আগে আমরা পিছনে। এটাই হলো মাদ্রাসার শিক্ষার আদব, এটাই হলো আমার নবীর আদব, এটাই হলো কোরআনের কোরআনের শিক্ষার আসর, নবীর শিক্ষার আসর। মাদ্রাসার ছাত্রগুলি দেখবেন উস্তাদের জুতা বাইল করে দেয়, জুতা সোজা করে দেয়, মুরব্বীদের জুতা সোজা করে দেয়, উস্তাদদের সাথে ছাত্ররা বেয়াদবি করে না, বাপ মার সাথে বেয়াদবি করে না। শিল্পপতির বাপ মা, শিল্পপতির বাপ মা বিদ্যাশ্রমে পাওয়া যায়, কিন্তু হাফেজ কোরআনের বাপ মা, আলেমে দ্বীনের বাপ মা বৃদ্ধাশ্রমে কেউ দেখাতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? বাইরা বন্ধুরা রবিয়া বলতেছে, না আব্বা আপনি আগে যান, বাবা কয় না বাবা তুমি আগে যাও। এই অবস্থায় কে আগে যাবে, কে বড়, কে বড়, কে বড়, এই নিয়ে লাগছে। বাবা ভাইয়েরা আমার, রবিয়া বলতেছে আমিও না বাবা তুমিও না, আম্মা সিদ্ধান্ত দিবে কে আগে যাবে কে পরে যাবে। মা তুমি বলো, তুমি বলো গো মা, কে আগে যাবে কে আগে যাবে, কে বড়, মা তুমি ফয়সালা দাও, তোমার সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। যেই মাত্র মার উপরে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কেমন মা, কেমন মা? মায় কই, বাবারে যদি আমার সিদ্ধান্ত মেনে নাও তাহলে আমার যুক্তিতে বলে তুমি বড়, বাবা তুমি আগে যাও, আমরা বাপ মা তোমার পিছনে পিছনে যাব। হযরত রবিয়া কই, মা কেমন করে তুমি কোন যুক্তিতে এই সিদ্ধান্ত দিয়েছো, কোন যুক্তিতে আমি বড়? মা কই, বাবা রে দুনিয়াতে হলে তুমি বড়, আখিরাতেও তুমি বড়, দুনিয়াতেও তুমি বড়, তুমি মসজিদে নববীর ইমাম, তুমি যদি মসজিদে নববীর ইমামতি করো, বাবা যদি তোমার পিছনে নামাজে দাঁড়ায়, বাবা তোমার পিছনেই দাঁড়ায়, ছেলে যদি ইমাম হয় বাবা মুক্তাদি হয়, ছেলে আগে থাকে বাবা পিছনে থাকে, দুনিয়াতেও আল্লাহ তোমাকে আগে বাড়ায় দিছে তোমার বাবা পিছনে, হাশরের ময়দানে আল্লাহ পাক নবীর নায়েব বানায় তোমাকে সামনে যাইতে বলবে, আর তখন তুমি বলবে মালিক আমার আব্বা আম্মা সারা আমি জান্নাতে যাইব না, আমাদেরকে খুইজা তোমার পিছনে জান্নাত দেওয়া হবে। তুমি আগে, দুনিয়াতেও তুমি আগে, এজন্য আজকেও তুমি আগেই যাও, আমরা পিছনে যাব, আমরা পিছনে যাব। কি শিক্ষা!
কোন শিক্ষা? ওই মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা, দ্বীনি শিক্ষা, যেখানে আমার নবীর আখলাক শেখানো হয়, যেখান থেকে সন্তান মানুষের সন্তান হয়, যেখান থেকে সন্তান আদর্শ সন্তান হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাশরের মাঠে আমি আল্লাহ হাজারো কোটি মানুষের ভিতরে যারা আলেমের বাপমা, হাফেজে কোরআনের বাপমা, তাদেরকেই আল্লাহ খুঁজবেন আর মাথায় মুকুট পরাবেন, দৌ উহু আহসানু মিন দৌ ইশামস, যার পাওয়ার সূর্যের চেয়েও বেশি হবে। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা মাদ্রাসায় সন্তান দেওয়ার নিয়ত করছি, আল্লাহর নিয়তকে কবুল করো, আর যারা এখনও নিয়ত করতে পারি নাই, পোক্কা পাকা পুক্ত নিয়ত করার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। সবাই বলে আমিন।